আমরা লাস্ট ক্লাসে লিমিট কি বুঝায়, লিমিট হচ্ছে ম্যাথমেটিক্যালি কি বুঝায়, এবং লিমিট হচ্ছে গ্রাফিক্যালি কি বুঝায়, লিমিটের এই দুইটা এক্সপ্লেনেশন বা ইন্টারপ্রিটেশন আমরা দেখছি। একটা হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন। এই দুইটা জিনিস দেখছি, লিমিটটা আসলে কি সেটা আমরা বোঝার চেষ্টা করছি, আমরা লিমিটটা আসলে কখন আসলে ইউজ করি সেটা বোঝার চেষ্টা করছি। যখন আমরা একটা নির্দিষ্ট পয়েন্টে ফাংশনের ভ্যালু পাই না, আমরা চেষ্টা করি আচ্ছা ঠিক আছে ওই ফাংশনের ভ্যালু তো নাই, বাট ফাংশনের লিমিটটা কত, সবচেয়ে যৌক্তিক কোন ভ্যালুটা হয়তো বা আসতো যদি আমি ওই নির্দিষ্ট পয়েন্টটা বসাইতে পারতাম, এবং সেই মানগুলো বের করার ক্ষেত্রে আমরা লাস্ট ক্লাসে যেভাবে বের করছি, আমরা বোঝানোর স্বার্থে আমরা যেটা করছি, ধরো একটা ফাংশনের ভ্যালু দুই, দুইতে তার কোনো ভ্যালু এক্সিস্ট করতেছে না, ওই দুই বসাইলে ফাংশনে কোনো ভ্যালু নাই, মানে ভুল যদি দুই বসা কোনো কোটি পাচ্ছ না, তাহলে আমরা যেটা করছি দুই থেকে খুব ছোট কিছু ভ্যালু নিছিলাম লেফট হ্যান্ড সাইডের, আবার দুই থেকে খুব কাছাকাছি রাইট হ্যান্ড সাইডে কিছু ভ্যালু নিছিলাম 0.2.0001, এই দুইটা ভ্যালু হচ্ছে দুই এর খুব কাছাকাছি। তখন আমরা দেখছি যে এই দুই এর বাম দিক থেকে সবচেয়ে কাছে ভ্যালু বসাইলে যত কত অ্যান্সার আসে, ধরলাম অ্যান্সার আসছে 3, আবার ডান দিক থেকে সবচেয়ে কাছে ভ্যালু বসানোর পর অ্যান্সার আসছে 3। তখন আমরা বলছিলাম যে তাহলে দুই বসাইলে অবশ্যই যৌক্তিক ভাবে 3 আসার কথা, তাহলে মানে এই 3 হচ্ছে দুই এর জন্য তার লিমিট বা সীমা। আচ্ছা এখন যখন আমরা ম্যাথের প্রবলেম সলভ করতে যাবো, নিশ্চয়ই আমরা এভাবে বিভিন্ন পয়েন্ট বসায় বসায় বের করবো না, আমরা নির্দিষ্ট কিছু টেকনিক অবলম্বন করব। ওই টেকনিক গুলা অবলম্বন করে আমরা এই যে দুই বসাইলে যে সবচেয়ে যৌক্তিক ভাবে 3 আসার কথা, অর্থাৎ দুই এর লিমিট যে 3 আসার কথা, সেই লিমিটটা বের করবো আমরা কিছু টেকনিক অবলম্বন করে। মানে আমাদের লিমিটের ম্যাথ গুলোতে যেটা হবে 0/0 আকৃতি ফরম্যাট চলে আসবে বারবার, তো আমরা এটাকে এমন ভাবে সাইজ করব যাতে এখানে আর অসংজ্ঞায়িত বা অনির্ণয় ফরম্যাট না আসে, তখন আমরা খুব সহজে তার লিমিটটা বের করতে পারবো। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এই টেকনিক গুলো নিয়ে, কিভাবে আমরা এই যে ভ্যালু বসায় বসায় এত কষ্টকর কাজটা না করে আমরা কিছু ম্যাথমেটিক্যাল কিছু প্রপার্টি ব্যবহার করে অথবা বিভিন্ন টেকনিক অবলম্বন করে কিভাবে আমরা লিমিটের ভ্যালু গুলা বের করতে পারি, তো সেটা নিয়ে কাজ। তার আগে একটা কাজ করা যাক, আমরা লিমিটের কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করি। আমরা লিমিটের ফর্মুলা গুলা গতকালকে লাস্ট ক্লাসে দেখে নিতে পারলে ভালো হতো, তোমার লিখি নাই সমস্যা নাই, ইটস নট এ বিগ ডিল। তো লিমিটের কিছু প্রয়োজনীয় সূত্র বলি আমরা একটু দেখে নেই, তারপরে আমরা লিমিটের ম্যাথ গুলো টাইপ ওয়াইজ করে ফেলবো। প্রয়োজনীয় সূত্র বলি, তো এখানে নাম্বার ওয়ান, আমি আজকে এই ফর্মুলা গুলা প্রুফ দেখাবো না, সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, সাইন এক্স এর ভিতরে যদি এক্স যে কোনটা থাকবে যে মান থাকবে ওই ভ্যালু যদি নিচেও থাকে তাহলে তার মান হবে কত, তার লিমিটিং ভ্যালু হবে হচ্ছে, এবং অথবা এক্স ডিভাইডেড বাই সাইন এক্স, এই দুইজনের লিমিটিং ভ্যালুই কত, ওয়ান। নাম্বার টু, এক্স যখন দুই এর খুব কাছাকাছি যাবে তখন টেন এক্স বাই এক্স অথবা এক্স বাই টেন এক্স ইজ ইকুয়াল টু কত হবে, ওয়ান। ওকে, এখন আরো কিছু অনুসিদ্ধান্ত দেখাই এগুলো থেকে, যদি এগুলো ফর্মুলা হিসেবে নাই বাট অনুসিদ্ধান্ত হিসেবে আমাদের কাজে লাগবে। আমরা যদি সাইন ইনভার্স এক্স ও নেই, সাইন ইনভার্স এক্স আমরা ইনভার্স কোনো একটি ফাংশন আর কয়েকটা ক্লাস পরে পড়বো, সে এটা সেকেন্ড পেপারের একটা পার্ট, আমরা এটা ফার্স্ট পেপারই পড়ে ফেলবো ইনশাল্লাহ, সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার কমাই ফেলবো। তো এটার মান হচ্ছে ওয়ান, কিভাবে ওয়ান আসে এগুলো পরে দেখাবো। সেম একইভাবে আরেকটা অনুসিদ্ধান্ত আছে, লিমিট এক্স টেন্স টু জিরো টেন ইনভার্স এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, এগুলো কিন্তু ফর্মুলা নেই, এগুলো অনুসিদ্ধান্ত, আমি একসাথে সব দেখাচ্ছি, ফর্মুলা অনুসিদ্ধান্ত সব একসাথে দেখাচ্ছি। তো আরো কিছু ফর্মুলা দেখো, সরি এটা তো ফাইভ, নাম্বার ফাইভ, নাম্বার ফাইভ হচ্ছে একটা ফর্মুলা আছে, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, এটা থাকলে কত হবে, ওয়ান হবে। তোমরা অবশ্যই ফর্মুলাগুলো আমার সাথে সাথে তুলে ফেলো, কারণ ম্যাথ করতে গেলে কাজে লাগবে। এরপরে আবার একটা আছে, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এরপরে সাত আর আট, এটা হচ্ছে লাস্ট, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু ই
নম্বর হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি। এবার কিন্তু আর আচ্ছা এখানে একটা ভুল করছি, এটা হবে লিমিট এক্সটেন্ডস টু এ। এক্স যদি এ এর কাছাকাছি যায় এবং ফরম্যাটটা যদি এরকম হয় এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস, তাহলে ফর্মুলা হচ্ছে এন ইনটু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আসবে তার মান। আর লিমিট যদি এক্স যদি ইনফিনিটির দিকে যায়, এক্স যদি খুব বড় হয় তখন ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত আসবে, ই আসবে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে তোমরা ফর্মুলা গুলো তুলে ফেলো, ফর্মুলা আশা করি সবগুলো দেখা যাচ্ছে, এই প্রত্যেকটা ফর্মুলা একটু তুলো। খেয়াল করে দেখো তুমি যদি এক্স ইজ ইকুয়াল টু জিরো বসাও সাইন জিরোর মান কত, জিরো। আবার নিচে আছে কত, জিরো, তাহলে জিরো বাই জিরো ফর্মেট চলে আসে না। এই জন্য এই অনির্ণয় ফর্মেটটাকে দূর করার জন্য আমরা এই অনির্ণয় ফর্মেট যেহেতু চলে আসছে তাহলে তা আমরা তার মান তো পাচ্ছি না, তাহলে তার লিমিটিং ভ্যালু কত, তখন হচ্ছে আমরা সাইন এক্স বাই এক্স এর লিমিটিং ভ্যালু আমরা ম্যাথমেটিশিয়ানটা বের করে দেখতে দেখি তার ভ্যালু হচ্ছে ওয়ান আসে। কিভাবে ওয়ান আসে প্রমাণ আছে, এটা প্রমাণটা আপাতত আমি দেখাচ্ছি, একটু স্কিপ করছি প্রমাণ। সবাই কি ফর্মুলাটা তুলছো, ফর্মুলা গুলো তুলছো, তোলা শেষ হলে আমাকে বলবা, এই ফর্মুলা গুলো আমাদের পুরো লিমিট চ্যাপ্টারে কাজে লাগবে। আমরা ফর্মুলা গুলো এক্সপ্লেন করব যখন ওই ফর্মুলার রিলেটেড ম্যাথ গুলো দেখবো, তখন আমরা ফর্মুলা গুলো দরকার আরেকবার একটু এক্সপ্লেন করবো। আপাতত ফর্মুলা গুলো লিখে রাখো কোনো একটা পেজের মধ্যে লিখে একটু পাশে রাখো, আমরা ম্যাথ করতে গেলে যেন তোমরা আবার একটু মিলে নিতে পারো, ক্রস চেক করে নিতে পারো যে আমি যে ফর্মুলা গুলো বলতেছি বা আমি ম্যাথ গুলো যেভাবে করতেছি সেটা ঠিক কিনা। ওকে, যদি ফর্মুলা তোলা হয় তাহলে আমরা নিতে যাই, আমরা কিতাবুদ্দিনের বইয়ের এই ম্যাথগুলোকে 8-10টা টাইপের মধ্যে ডিভাইড করে করার চেষ্টা করব। তো আমরা চলো টাইপ 1, টাইপ 1 হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট টাইপ, লিমিটেড টাইপ 1। সো এটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে অ্যালজেব্রিক টাইপ। অ্যালজেব্রিক টাইপ মানে কি, মানে হচ্ছে বীজগাণিত, বা এটাকে বলা হয় উৎপাদক, উৎপাদকের টাইপ, ঠিক আছে। তো নাম শুনে বুঝতে পারতেছো এখানে হচ্ছে বীজগাণিতিক কিছু রাশি থাকতে পারে, যেই রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা লাগতে পারে, উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের সুন্দর একটা ফর্মেটে চলে আসবে। তো আমি কিতাবুদ্দিনের বই একদম প্রথম ম্যাটটা দিয়ে শুরু করতেছি, ওয়ানের এ, মানে আমার বই অনুযায়ী ওয়ানের এ। সো দেখো এখানে ম্যাথটা আগে দেখো, তারপরে আমরা বলি আমরা কিভাবে লিমিটের ম্যাথগুলো যখন আমাদের সামনে আসবে আমরা কিভাবে চিন্তা করব, আমি সেটা তোমাদের শেখাবো। এবং আমি প্রথম কয়েকটা ম্যাথ করার পরে এরপর থেকে বাকিগুলো তোমাদের নিজেদেরই করতে হবে, আমি জাস্ট তোমাদেরকে হিন্ট দিয়ে দেবো। তোমরা আগে শিখো যে কিভাবে লিমিটের ম্যাথগুলো দিয়ে ডিল করবো। আমার ম্যাথটা দেখো কেমন, এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। আচ্ছা অরিত্র আমাকে বলতে পারবা, যদি আমি এক্স ইজ ইকুয়াল টু টু বসাই দেই, এই যে রাশিটা আছে এই পুরো রাশির মধ্যে যদি আমি এক্স ইজ ইকুয়াল টু টু বসাই তাহলে কোনো সমস্যা হয় কিনা আগে বলো। যদি সমস্যা না থাকে তাহলে তুমি এক্স ইজ ইকুয়াল টু টু বসাই সেটাই হবে তোমার লিমিটের মান। যদি সমস্যা থাকে সেই সমস্যাটাকে আমাদের ফাইন্ড আউট করে সলভ করতে হবে, এটা হচ্ছে আমাদের লিমিটের ম্যাথ করার মানে আমাদের সিস্টেম। প্রথমে আমরা এক্স ইজ ইকুয়াল টু দুই বসাই দেখবো এখানে কোনো ঝামেলা হয় কিনা। অরিত্র আমাকে বলো, আমি যে রাশিটা লিখলাম সেই রাশির মধ্যে এক্স ইজ ইকুয়াল টু দুই কি বসানো যায় কিনা, এক্স ইজ ইকুয়াল টু কি দুই বসানো যায়? বসালে তো উপরে জিরো হয়ে যাবে। ভেরি গুড, উপরে জিরো আছে, নিচে কত আসে বলো তো? নিচে আসে চার মাইনাস বিশ প্লাস সিক্স, না মাইনাস, দেখো চার মাইনাস দশ প্লাস সিক্স কত আসলো? জিরো। জিরো, আচ্ছা তার মানে আমি যদি এক্স ইজ ইকুয়াল টু দুই বসাইতে যাই তাহলে আমার উপরেও জিরো আসে নিচেও জিরো আসে, তাহলে জিরো বাই জিরো ফর্মেট চলে আসছে। কারণ আমরা কিন্তু লাস্ট ক্লাসে পড়ে আসছি জিরো বাই জিরো একটা অনির্ণয় ফর্মেট, তার মান তো আমরা জানি না, তার মানে এক্স ইজ ইকুয়াল টু দুই বসানো যাবে না। তাহলে এখন যার কারণে আসলে এই জিরো বাই জিরো যে ফর্মেটটা আসতেছে, তাহলে আমরা এখানে চেষ্টা করব এমন কিছু করার যে কারণে আমাদের এই জিরো বাই জিরো ফর্মেটটা না আসে।
না আসে এবং আমরা তার লিমিটটা বের করতে পারি, আমাদের সাইজ করতে হবে এটাকে। এন্ড কিভাবে সাইজ করব, যেহেতু আমি বলতেছি এটা অ্যালজেব্রিক টাইপ বা উৎপাদক বিশ্লেষণের টাইপ, তার মানে এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে। উৎপাদক বিশ্লেষণ মানে কি, মনে করে এক্স স্কোয়ার মাইনাস ফোর আছে, এক্স স্কোয়ার মাইনাস ওকে কি লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ারকে কি লেখা যায়, এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু বলা যায়। তার মানে এই যে এক্স স্কোয়ার মাইনাস টু কে দুইটা রাশির গুণফল আকারে লিখলাম, এই যে দুইটা রাশির গুণফল আকারে কোনো কিছুকে লেখাকেই বলা হয় উৎপাদক বিশ্লেষণ, দুইটা বা তার চেয়ে বেশি। মানে তুমি একটা রাশিকে অন্য কিছু রাশির গুণফল আকারে লিখছো, এই জিনিসটাকে বলা হয় উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব, উপরের রাশিটাকে উৎপাদক বিশ্লেষণ করব, নিচের রাশিটাকে উৎপাদক বিশ্লেষণ করব। তারপরে আমরা এরপরে দেখব x = 2 বসানো যায় কিনা, তারপরে যদি বসানো না যায় তাহলে আমরা আরো কিছু কাজ করব। এই হচ্ছে কি আমাদের কাজ, যতক্ষণ পর্যন্ত তা সে সোজা না হবে ততক্ষণ পর্যন্ত তার পিটাইতে থাকবো। তো এবার চলো আমরা দেখি কি করা যায়। লিমিট x টেন্স টু 2, এটা কিন্তু টেন্স টু বলা হয়, আমি লাস্ট ক্লাসে বলছি। সো x স্কয়ার মাইনাস 4 কে কি লেখা যায়, মাত্র দেখাইলাম x স্কয়ার মাইনাস 4 কে বলা যায় x প্লাস 2, কারণ 4 কে লেখা যায় 2 স্কয়ার, সো এটাকে বলা যাবে x প্লাস 2 ইনটু x মাইনাস 2। আচ্ছা এখন আমাকে ইউসা একটু বলবা যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 কে আমরা মিডল টার্ম করলে আর সবশেষে কি লিখতে পারবো, সবশেষে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কি লিখতে পারবো, মিডল টার্ম করে আমাকে একটু বলো এটার উৎপাদকে বিশ্লেষণ কত আসবে। ইউসা ক্যালকুলেশনটা শেষ করে আমাকে বলবো এটার মিডল টার্ম কত আসবে, তারপর আমি লিখবো। আচ্ছা অনেক ভুলভাল করে, আমি এই জন্য এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, তোমরা আগে বলো x - 2 x - 2 কাটতে পারে কিনা। জি স্যার। জি ভাই। না স্যার। লিমিট আছে এখন কাটতে পারবে না। ভেরি গুড, আজ মাইনের অ্যানসারটাই কারেক্ট, লিমিট দেওয়ার কারণে কাটতে পারবো। যদি এখানে x = 2 হইতো আমি কিন্তু এই উৎপাদকটাকে কাটতে পারতাম না উপরে নিচে, কেন কাটতে পারতাম না, যদি x = 2 হয়ে যেত তাহলে আমার উপরে x - 2 এর মান কত আসতো বলো তো, x - 2 = কত আসতো, 0 আসতো না, আর নিচের x - 2 = কত আসতো, 0 আসতো না, তাহলে 0 কে কি 0 দিয়ে কাটা যাবে, কাটা যাবে না, 0 কে 0 দিয়ে তো কাটা যাবে না। কিন্তু আমি x - 2 উপরের x - 2 নিচের x - 2 কে কেটে দিচ্ছি, কারণ কি, কারণ হচ্ছে আমার এখানে বলা হচ্ছে লিমিট x টেন্ডস টু 2, মানে x কিন্তু 2 এর খুবই কাছের একটা ভ্যালু, বাট x 2 না, x হইতে পারে 1.99999, এতই কাছে যে একদম 2 বলা যায় তাকে, বা সে কিন্তু 2 না, যতক্ষণ পর্যন্ত সে 2 না, এক্সাক্ট 2 না, ততক্ষণ পর্যন্ত কিন্তু দেখো 1.99999 থেকে 2 বিয়োগ করলে কিন্তু তুমি যতই যাই বলো 0 কিন্তু আসবে না, তাহলে 0 যদি না আসে তখন উপরে নিচে তুমি কাটাকাটি করতে পারবে। আচ্ছা আমরা তো ধরো যখন অন্যদের কাটাকাটি করি আমরা তো জানি না এক্সট্রা মান কি হবে, তুমিও তো হইতে পারো। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই খুবই ভালো একটা কোশ্চেন করছো। তখন তখন ইউজুয়ালি দেখবা তোমরা বিভিন্ন কোশ্চেনের মধ্যে তোমরা খেয়াল করো কিনা, যে বিভিন্ন সময় 9-10 এর প্রবলেম গুলোর মধ্যে ছিল এখানে বলা থাকতো x is not equal to something বা x is not equal to 0 বা a is not equal to অমুক তমুক, এই যে বিভিন্ন ধরনের কন্ডিশন গুলো বিভিন্ন কোশ্চেনের উপর দেওয়া থাকতো, ওই কন্ডিশন গুলো নিয়ে তো আমরা হয়তো একটু ভাবতাম না, তো ওই কন্ডিশন গুলো ওইসব কেসের জন্যই দেওয়া থাকতো যে এই যে x এর অমুক মানটা হইলে জিনিসটা 0 বাই 0 আকৃতি ফরম্যাট চলে আসবে, তখন কাটাকাটি করা যাবে না। তো ইউজুয়ালি আমরা যেটা করি আমরা হচ্ছে যেহেতু মানে অসংখ্য ভ্যালু আছে তখন আমরা হয়তো নেগলেক্ট করি আর কি জিনিসটাকে, কিন্তু এটা উল্লেখ করা থাকতে হবে
যে x এর অমুক ভ্যালুটা না হইলে এটা কাটাকাটি করা যাবে, নালে কাটাকাটি করা যাবে না, ঠিক আছে? এই ভ্যালুটা, এই জিনিসটা এক্সপ্লেইন বলা থাকতে হবে, নাহলে কিন্তু ম্যাথমেটিক্যালি জিনিসটা রং হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি কাটাকাটি করে দিলাম, কাটাকাটি করে দিলে এখন আমার কি থাকতেছে বলতো? লিমিট x টেন্ডস টু 2, উপরে থাকতেছে x প্লাস 2, নিচে থাকতেছে x মাইনাস 3। আচ্ছা, এখন আমাকে কে বলবো? দেখি আমি কারো জিজ্ঞেস করি, রুহিন আমাকে বলতো, এখন x ইকুয়াল টু কি 2 বসানো যায়? x ইকুয়াল টু 2 বসালে উপরে কি আছে? উপরে 4, নিচে মাইনাস 1। মাইনাস 1, আচ্ছা বলতো 4 কে মাইনাস 1 দিয়ে ভাগ করলে কোনো গ্যাঞ্জাম আছে না? মানে মাইনাস 1 দিয়ে ভাগ করলে মাইনাস 4 আসবে, মানে একটা ভ্যালিড ভ্যালু আসতেছে, ডিফাইন, এটাতে সংজ্ঞায়িত একটা ভ্যালু আসতেছে। তার মানে যার কারণে আমাদের ঝামেলাটা হচ্ছিল সেই ঝামেলাটা আমরা দূর করে ফেলছি। তাহলে এখন আমি x টেন্ডস টু 2 কিন্তু বসায় দিতে পারবো। তাহলে এবার তুমি বসায় দাও, বসায় দিলে তোমার লিমিটিং ভ্যালু কত আসবে? পরের লাইনে তুমি x টেন্ডস টু 2 এটার মধ্যে যদি বসায় দিই তাহলে কত আসতেছে? 4 ডিভাইডেড বাই মাইনাস 1, তার মানে অ্যান্সার হচ্ছে মাইনাস 4। তার মানে এই যে রাশিটা আছে এই রাশিটার লিমিট কত? এই রাশির লিমিট হচ্ছে মাইনাস 4। এই সেম কাজটা তুমি আমরা আগে যেভাবে করছি সেভাবে করতে পারবা, যে x এর এই যে 2 এর থেকে খুব ছোট একটা ভ্যালু বসাইতে পারো, 1.9999 বসায় বসায় চেক করতে পারো, 1.99 বসায় দেখতে পারো এখানে ভ্যালু কত আসছে। মনে করো 1.99 বসানোর কারণে এখানে ভ্যালু আসলো মাইনাস 3.99999, তার মানে তুমি ধরে নিবা যে লিমিট হবে হচ্ছে 4। কিন্তু আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো তখন আমরা এইভাবে এই ধরনের অ্যানালাইসিস করতে পারবো না, ঠিক আছে? এই যে একটা বিন্দু বসায় 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 এই অ্যানালাইসিস করা যাবে না। পরীক্ষায় হচ্ছে আমাদের নির্দিষ্ট প্যাটার্নের মাধ্যমে অঙ্কগুলো করতে হবে। তো এই প্যাটার্নের মধ্যে একটা প্যাটার্ন হচ্ছে কি? অ্যালজেব্রিক টাইপ বা উৎপাদকের টাইপ। সো যখন আমরা দেখবো যে 0/0 আকৃতির জিনিস চলে আসতেছে, যে যার কারণে আমরা হচ্ছে x = 2 বসাইতে পারতেছি না, বা x = যে ভ্যালুটা দিতে সেই ভ্যালুটা বসাইতে পারতেছি না, তখন আমরা কি করব? ওই ম্যাটটাকে একটু সাইজ করব। একটা টাইপ হচ্ছে আমি এখানে মাত্র দেখাইলাম কিভাবে সাইজ করলাম আমরা, যে x = x - 2 এর কারণে বেসিক্যালি দুই জায়গায় 0/0 আসতেছিল। তো আমরা x - 2 কে ওই যে x স্কয়ার - 4 কে উৎপাদকে বিশ্লেষণ করলাম, দুই জায়গা থেকে x - 2 উৎপাদকে কেটে দিলাম। এরপর আমরা দেখলাম x = 2 বসাইতে কোনো সমস্যা নাই, তখন আমরা x = 2 বসাই দিয়েছি, আমরা আমাদের লিমিটটা পেয়ে গেছি। তো এই ম্যাথটাকে সবাই বুঝতে পারছো? খুবই সহজ একটা ম্যাথ, বাট আমি লিমিটটাকে তোমাদেরকে বুঝাইতে পারছি লিমিটের ম্যাথ গুলো কেমনে করবা। যতক্ষণ পর্যন্ত লিমিট একটা ঝামেলা থাকবে, একটা ভ্যালু বসাইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত লিমিট তুমি অ্যাপ্লাই করবে না। যখন তুমি সব ঝামেলা গুলোকে দূর করে ফেলবা, সাইজ করে ফেলবা, তখন তুমি লিমিটটা অ্যাপ্লাই করে দিবা। সবাইকে ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? কারণ আমি এখানে একটা করতে দিব, সবাই অ্যান্সার বলতে হবে। সবাই বুঝতে পারছো কি করতে হবে তোমাদের? ওকে, সো আমি তোমাদেরকে এখন একটা করতে দিই এই অ্যালজেব্রিক টাইপের মধ্যে। তো আগে তোমরা সবাই পারবা, খুব সহজ একটা ম্যাথ দিচ্ছি। লিমিট x টেন্ডস টু 3। তোমাদের শুনো, লিমিটের ম্যাথের ক্ষেত্রে প্রথম কাজ কিন্তু তুমি লিমিটের ওই ক্যালকুলেশন করা না, প্রথম কাজ হচ্ছে ওই ভ্যালুটা বসায় দেখা, বসাইলে কোনো ঝামেলা হয় কিনা। কারণ কিছুই মানে কিছু কিছু বিশ্ববিদ্যালয়, যেমন জাহাঙ্গীরনগর থেকে শুরু করে কিছু বিষয়ে যেগুলোতে এমসিকিউ খুব সহজ সহজ এমসিকিউ আসে, ওইসব বিশ্ববিদ্যালয় অনেক সময় কি করে মানে কিন্তু সময় খুব কম দেয় ওরা, ঠিক আছে? তো ওইসব বিশ্ববিদ্যালয় যেটা করে, তোমাকে এমন একটা ভ্যালু দিয়ে দিবে, মনে করো তোমাকে এই ভ্যালুটা দিল, লিমিট x টেন্ডস টু 0 সাইন স্কোয়ার x। সাইন স্কোয়ার x, কেউ একজন আমাকে বলো তো সাইন স্কোয়ার x এর ভিতরে কি x = 0 বসানো যায় কিনা? যায় ভাই, বসানো তো যায়, বসালে অ্যানসার কত আসে? 0 আসে না। তো 0 আসতে তো কোনো সমস্যা নাই, 0/0 আসলে সমস্যা, 1/0 আসলে সমস্যা, 0 আসলে কোনো সমস্যা নেই। কিন্তু মনে করো ওরা এই জিনিসটা দিয়ে দিল। এখন অনেকে, তোমরা বিশ্বাস করো বা না করো, অনেকে টোটালি কোনো কিছু না বুঝে বুঝে অঙ্ক করে, থিওরি বোঝে না, কিছু বুঝে না, খালি লিমিট অঙ্ক। তো তারা কি করে জানো? হ্যাঁ বলো। এদিকে যদি আমরা x টেন্ডস টু 2 বা 4 বা 5 বা যে কোনো দিতাম তাহলে কি হতো? x টেন্ডস টু 2 দিতাম, হ্যাঁ, তাহলে সাইন স্কয়ার x এর ভিতরে তুমি তো 2 বসাইতে পারবা, সমস্যা নাই, যে কোনো ভ্যালু বসাইতে পারবা। তুমি দেখবা যে কি তুমি যে ভ্যালুটা তোমাকে দেওয়া হয়েছে সেই ভ্যালুটা বসাইতে কোনো ঝামেলা আছে কিনা। এখন আমি তোমারে বলি, ওই যে জাহাঙ্গীরনগর টাইপের এতে কি করো, মনে করো তোমার একটা এই যে x টেন্ডস টু 0 সাইন স্কয়ার x দিল। এখন যারা আসলে জিনিসটা বুঝে না তারা যেটা করে, আরে x টেন্ডস টু 0 তাহলে এটাকে আমি কেমনে কাটবো, কাটাকাটি কেমনে করবো, ছোট কেমনে করবো? আরে ভাই তোমার তো এটা ছোট করার দরকারই নেই, কারণ তোমার তো এই ভ্যালুটা বসাইলে কোনো সমস্যা হচ্ছে না। তো সে এটা ভাবতে ভাবতে 2-3 মিনিট শেষ করে ফেলো। ওই যারা কোশ্চেন করে তাদের সার্থকতা হচ্ছে এইখানে, যে সে তোমার 2-3 মিনিট নষ্ট, সময় নষ্ট করলো। তোমার 2 মিনিট সময় নষ্ট করা মানে তোমার 3টা MCQ অ্যান্সার করার টাইম শেষ, তুমি 3টা MCQ কম অ্যান্সার করতে পারবে এক্সাম হলে, ঠিক আছে? আমি তুমি অন্য 10টা ছেলে থেকে পিছিয়ে গেলা, পজিশন অনেক আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। কারণ যেসব বিশ্ববিদ্যালয়
তাহলে এমসিকিউ পরীক্ষা হয় সেটা বিশ্ববিদ্যালয়ে দুই তিনটা এমসিকিউ না পারলে দেখা যায় প্রতিদিন 300-400-500 প্রতিদিন পিছিয়ে যায়, ঠিক আছে? তো তার সার্থকতা কিন্তু সে সার্থক, সে তোমাকে অনেক তোমার টাইম ওয়েস্ট করে দিতে পারলো, খুব সহজে তুমি ইয়া হয়ে গেলা। এই জন্য প্রথমে চেক করে নিবা যে ভ্যালুটা দেওয়া হয়েছে সেই ভ্যালুটা বসানো যায় কিনা, যদি বসানো যায় তাহলে ওইখানেই আনসার হয়ে যাবে, বসায় দিবা। যদি বসানো না যায় তখন তুমি লিমিটের যতগুলো টাইপ শিখবা প্রত্যেকটা টাইপ গুলো তুমি অ্যাপ্লাই করবা, আচ্ছা এই ম্যাটটা তো এই টাইপের মধ্যে পড়তেছে, এটাকে তাহলে এইভাবে সলভ করবো, বা ওই ম্যাটটা অন্য একটা টাইপের পড়ে তাহলে এটাকে আমি ওইভাবে করবো। তো কোন ভাবে করবা সেটা হচ্ছে তুমি সবগুলো টাইপ শিখার পরে তুমি নিজে আস্তে আস্তে গেস করতে পারবা। সো আমি তোমাদেরকে এখন অ্যালজেব্রিক টাইপের আরেকটা ম্যাথ দিচ্ছি, এটা উৎপাদকের বিশ্লেষণ দিয়ে করা যাবে। এটা হচ্ছে একটু বড় ম্যাথ, বাট এটা তোমরা পারবা। এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স মাইনাস নাইন ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স। প্রথমে দেখো এক্স ইজ ইকুয়াল টু এক্স টেন্স টু থ্রি বসানো যায় কিনা, যদি বসানোর পরে জিরো বাই জিরো আকৃতির কিছু আসে তাহলে তোমরা এটাকে একটা কাজ করো, উপরের যে কিউবিক রাশিকে তো তোমরা ইয়া করা শিখছো আশা করি, নাইনটিতে তোমরা শিখছিলা না কিউবিক রাশিকে কিভাবে তোমার উৎপাদকে বিশ্লেষণ করে, উপরেরটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করবা, তিনটা রাশি আসবে সামথিং ইন্টু সামথিং ইন্টু সামথিং, নিচেরটাকে তুমি মিডল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করো, ওইখানে দুইটা রাশি আসবে, এরপর দেখবে কোনো কিছু কাটাকাটি যাবে। তো কাটাকাটি করার পরে তখন তুমি এক্সটেন্স টু থ্রিটা বসাইতে পারবা। আই থিঙ্ক আমি বুঝাতে পারছি কিভাবে ম্যাথটা করতে হবে, সবাইকে ট্রাই করো, 3 মিনিট সময় দিলাম সবাইকে ট্রাই করো, 3 মিনিটের মধ্যে হইলে অ্যান্সারটা বললো, না হইলে বাসায় বাকি অঙ্কটা শেষ করি। আশা করি তোমাদের দুই একজন হইলেও আমাকে অ্যান্সারটা বলতে পারবো। আরেকটা ম্যাথ তোমাদের আমি এইচডব্লিউ দিচ্ছি, এটা আমি লিখে রাখি, কেতাবুদ্দিন বই আছে, এটা অবশ্যই ট্রাই করবা। এক্স টেন্স টু জিরো এক্স প্লাস ফোর কিউ। ভাইয়া বলো, যদি সমীকরণটার মধ্যে 3 বসে তাহলে তো শুধু 0 আসছে, 0 বাই 0 আসছে। ও না, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 0 বাই 0 আসছে, আমি একটু ভুল করছি। হ্যাঁ 0 বাই 0 আসছে, 0 বাই 0 আসার কারণে ঝামেলা। আচ্ছা এটা হচ্ছে তোমাদের জন্য এইচডব্লিউ, তোমাদের মধ্যে যে কোনো একজন অবশ্যই করে গ্রুপে দিয়ে দিও, সবাই অবশ্যই করবা, যার আগে হবে সেই গ্রুপে একটু এই ম্যাটটা করে দিয়ে দিও, ঠিক আছে? ক্যালকুলাসের ক্লাসে আমাদের এমনও হইতে পারে দিনে আমরা 50-60টা অঙ্ক করতে পারি, তো প্রচুর অঙ্ক করবো, তোমরা এখন থেকে মানে প্রত্যেক অঙ্ক নোট করে ফেললো, ঠিক আছে? সবগুলো অঙ্ক একটা খাতার মধ্যে তুলে ফেললো, ক্যালকুলাস ক্লাস শেষ হওয়ার পরে সব দিলে আমাদের যখন কোর্সটা শেষ হবে ক্যালকুলাসের, তোমরা দেখবা মোটামুটি 300 পেজের একটা খাতা শেষ হয়ে যাবে। তো ওইভাবেই একটা খাতা রাখবা শুধুমাত্র ক্যালকুলাসের জন্য, ডিফারেন্সিয়েশনের জন্য। এবং ডিফারেন্সিয়েশন অনেক ইজি, এটা যারাই পড়াইছি সবাই মোটামুটি বুঝছে, তোমরা আশা করি তোমরা বুঝবে এটা, যদি একটু যারা ত্রিকোণমিতি ফর্মুলা মুখস্থ রাখছে তাদের জন্য ডিফারেন্সিয়েশন ইজি। কারো শেষ হলে বললো এটা চাইলে ক্যালকুলেটার উৎপাদক বিশ্লেষণটা করে ফেলা যায়। ক্যালকুলেটারে তোমরা কিউবিক সূত্র দিলে চলে আসবে, এক্স এর মানগুলো চলে আসবে, মনে করো এক্স ইজ ইকুয়াল টু, হ্যাঁ ক্যালকুলেটরে কিছু ভগ্নাংশ আসে, জি স্যার, ভগ্নাংশ কি কি আসে কি কি আসে আমাকে বলুন। একটা মান আসে, একটা তো 3 আসে, এরপর হচ্ছে তোমার মাইনাস 0 পয়েন্ট সামথিং সামথিং আসে, এক্স এর একটা মান কি 3 আসে? হ্যাঁ হ্যাঁ ভাই, মানে এক্স মাইনাস 3 একটা উৎপাদক হবে, একদম। এখন কি আমরা হিউমেন্ডের থিওরেম ব্যবহার করব? হয়ে গেল তো তোমার, হ্যাঁ তোমার তো হেভি ম্যাথ থিওরেম ব্যবহার করবা, ওই যে এক এক লাইন পরে এক লাইন পরে x-3 এভাবে তিনবার x-3, হ্যাঁ ভাই এটাই বলছিলাম। এরপর দেখবা উপরে নিচে x-3 কেটে দিলে দেখবা তুমি এরপর মান বসাই দিতে পারবা, আর তোমার কোনো কেন্দ্র নেই। আমগো যাও যাও, জিরো আসে অ্যান্সার, অ্যান্সার ধরো অ্যান্সার 27/5, 27/5 আসবে, 27/5 আসবে অ্যান্সার। না না আমি আমি
যাদের আসেনি তারা বাসায় চেষ্টা করলে পারবা। আর একটা এক্সাম্পল দিছি দেখো, এই এক্সাম্পলটা বাসায় একটু ট্রাই করে এটা বইয়ের অঙ্ক, ঠিক আছে? এখন আমরা সেকেন্ড টাইপ পেয়ে যাই, আমাদের হচ্ছে টাইপ টু। সো টাইপ টু হচ্ছে আমাদের, দেখবা এই এই টাইপের প্রত্যেকটা অঙ্কের একটা বৈশিষ্ট্য কি, রুট ওভার জাতীয় কিছু একটা থাকবে, ঠিক আছে? এই যে রুট ওভার জাতীয় কিছু যদি দেখো, চোখ বন্ধ করে যে কাজটা করবা, এই অঙ্কগুলো করার সিস্টেমটাকে চোখ বন্ধ করে উপরে নিচে অনুবন্ধী দিয়ে গুণ করবা। অনুবন্ধী দিয়ে রুট ওভার যদি কোনো জায়গায় দেখো তো সাথে সাথে উপরে নিচে কি করবো, অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ। এখন কথা হচ্ছে ভাই অনুবন্ধী কি, একটু মনে করাই দিই, এ প্লাস বি যদি কোনো একটা রাশি হয় তার অনুবন্ধী কত হয়? এ মাইনাস বি। রুট ওভার থ্রি প্লাস টু যদি কোনো, রুট ওভার টু যদি কোনো রাশি হয় তাহলে তার অনুবন্ধী কত হবে বলতো? অনুবন্ধী হচ্ছে রাশির মধ্যে যে সংখ্যাগুলো সব সেম থাকবে, মাঝখানে প্লাসের জায়গায় প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এই হচ্ছে কি অনুবন্ধী কনসেপ্ট। তোমরা এই টাইপটা বুঝতে, এই টাইপটা চিনার ওয়ে কি, এই টাইপ চিনার ওয়ে হচ্ছে এই টাইপের মধ্যে রুট ওভার জাতীয় কিছু থাকবে। রুট ওভার দেখা মাত্রই কি করবা, অনুবন্ধী দিয়ে গুণ দিয়ে দিবে উপরে নিচে, এবং সাথে সাথে দেখবা অঙ্কটা মিলে গেছে। এই টাইপটা সহজ এবং এই টাইপটা আসে মাঝে মাঝে পরীক্ষা। তো আমি এই টাইপের একটা ম্যাথ তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বাকি সবগুলো ম্যাথ নিজে থেকে পারবা আমার বিশ্বাস। সো বোর্ডে আসে একটা ম্যাথ, ম্যাথ হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 root over 1 plus 3x minus root over 1 minus 4x divided by x. দেখো তো x is equal to 0 বসায় দিলে কি কোনো ঝামেলা হয় কিনা? x is equal to 0 বসালে কিন্তু দেখো 0 by 0 আকৃতি ফরম্যাট চলে আসছে। তাহলে আমার এখনো তাহলে অঙ্কটা x is equal to 0 বসানো যাবে না, তাহলে আমি লিমিট বের করতে পারবো না। আমি একটা কাজ করি, আমি উপরে নিচে সবাইকে অনুবন্ধী দিয়ে গুণ দেই। এই যে অনুবন্ধী হচ্ছে দেখো root over 1 plus 3x মাইনাস রুট ওভার 1 মাইনাস 4x এর অনুবন্ধী কি হবে বলতো? রুট ওভার 1 প্লাস 3x প্লাস রুট ওভার 1 মাইনাস 4x হবে না? এই রাশির অনুবন্ধী তো এইটাই হবে, তাই না? তাহলে আমি এই রাশির অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করব, দেখবা এরপরে আমার অঙ্কটা খুব সিম্পলিফাই হয়ে যাবে। তোমরা আশা করি বুঝতে পারতেছো আমি কি বলতে চাচ্ছি, কিভাবে ম্যাথ গুলো করতে চাচ্ছি। 1 প্লাস 3x মাইনাস রুট ওভার 1 মাইনাস 4x এটার সাথে কি করবো, তার অনুবন্ধী দিয়ে উপরেও গুণ দিব নিচেও গুণ দিব, তাহলে তাহলে আমার ইকুয়েশন কিন্তু চেঞ্জ হবে না। এখানে x এর সাথে কি হবে, কি গুণ হবে? রুট ওভার 1 প্লাস 3x প্লাস রুট ওভার 1 মাইনাস 4x গেল। এবার বলো তো উপরে কিসের ফর্মুলা পড়ছে? a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পড়ছে না উপরে? উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পড়ছে। দেখো এটা যদি a হয়, এটা যদি b হয়, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে হচ্ছে কি হবে a স্কয়ার রুট ওভার যদি উঠে যায় তাহলে কি আসতে, 1 প্লাস 3x মাইনাস 1 প্লাস 4x। আচ্ছা করে বুঝতে পারছো, এই মাইনাস যদি ব্র্যাকেটের মধ্যে যায় তাহলে 1 হয়ে যাবে মাইনাস 1 আর মাইনাস 4x হয়ে যাবে প্লাস 4x। এই প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি, আর নিচে কি থাকতেছে? x আর রুট ওভার 1 প্লাস 3x প্লাস রুট ওভার 1 মাইনাস 4x। আর এই 4x আর 3x কে যোগ করলে কত আসবে বলো তো? 7x। তো আমি আরেক লাইন করি, লিমিট x টেন্ডস টু 0, আমাদের এখনই দেখবা ঝামেলা দূর হয়ে যাবে। 7x ডিভাইডেড বাই x ইনটু রুট ওভার 1 প্লাস 3x প্লাস রুট ওভার 1 মাইনাস 4x। এবার দেখো তো এই x x কেটে দিতে পারি আমি, যেহেতু x is equal to 0 না, x tends to 0, তাই আমি x x কেটে দিতে পারলাম। তাহলে এখন আমার কি পড়ে থাকতেছে, লিমিট x tends to 0 7 divided by root over 1 plus 3x plus root over 1 minus 4x। এইবার দেখো তো x is equal to 0 বসালে কোনো ঝামেলা হয় কিনা, এইবার দেখবা x is equal to 0 বসালে কোনো ঝামেলা নাই, আমাদের ঝামেলা আমরা সাইজ করে ফেলছি। তাহলে 7 divided by কি আসতেছে, 1 plus 3 into 0
প্লাস রুট ওভার 1 মাইনাস 4 ইনটু 0 তাহলে কত আসছে এখানে 7 বাই 2 তাই তো 7 বাই 2 7 বাই 2 হচ্ছে কি आंसर সবাই বুঝতে পারছো এই ম্যাথটা আমি তাহলে আরেকটা ম্যাথ করতে দিব এবং একই সাথে জিজ্ঞাসা করব সবাইকে ঠিক আছে তো না বুঝলে আমাকে অবশ্যই বলবা এটা কিন্তু একটা টাইপ আমরা কিন্তু ফার্স্ট টাইপ শেষ করে বলছি এটা সেকেন্ড টাইপে চলে আসছে তো সবাই বুঝতেছো তো আমরা কিভাবে প্রত্যেকটা টাইপকে ডিল করতে করতেছি কিভাবে সো আমি তোমাদেরকে এই টাইপের আরেকটা ম্যাথ দিচ্ছি বই থেকে দেই সহজই ম্যাথ তোমরা করো বাকিগুলো ট্রাই করলে পারবা এটাও বোর্ডে আসা ম্যাথ যদি দুই জায়গায় রুট ওভার দেখো তাহলে দুইবার অনুবন্ধী দিয়ে গুণ করবা উপরেও যদি দেখো আমাদের আগের অঙ্কটার মধ্যে কি হইছে দেখো তো আগের অঙ্কটার মধ্যে উপরে ছিল রুটের রাশি ছিল নিচে কিন্তু কোনো রুটের রাশি ছিল না এই জন্য আমরা উপরের রাশির অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করছি যদি এমন অঙ্ক হইতো যে উপরেও রুটের রাশি নিচেও রুটের রাশি তাহলে আমরা যেটা করতাম উপরের রাশির অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতাম আবার নিচের রাশির অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতাম ঠিক আছে তাহলে আমাদের অঙ্কটা মিলে যেত আসলে তোমরা বুঝতে পারছো তো আমি তোমাদেরকে এখন একটা বড় ম্যাথ দিব নাকি আচ্ছা আমি তোমাদের বড় ম্যাথ দিই কঠিন ম্যাথ দিতেছি একটু তোমরা করো এটা 1 প্লাস x স্কয়ার মাইনাস রুট ওভার 1 প্লাস x ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস x কিউব মাইনাস রুট ওভার 1 প্লাস x দেখো উপরেও একটা রুটের রাশি নিচেও একটা রুটের রাশি উপরের রাশির অনুবন্ধী দিয়া উপরে নিচে গুণ করো প্রথমে তারপরে নিচের রাশির অনুবন্ধী দিয়া উপরে নিচে গুণ করো ঠিক আছে তাহলে দেখবে অঙ্কটা মিলে যাবে সবাই একটু ট্রাই করো সবাই সবাই সো আমি তোমাদের সাথে করি লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস x স্কয়ার মাইনাস রুট ওভার 1 প্লাস x ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস x কিউব মাইনাস রুট ওভার 1 প্লাস x সো প্রথমে যেটা করবো উপরের রাশির অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করি সো উপরের রাশির অনুবন্ধী আমি অন্য কালারে দেখাই অন্য কালিতে দেখাই উপর রাশি অনুবন্ধী কত 1 প্লাস x স্কয়ার প্লাস রুট ওভার 1 প্লাস x তো রুট ওভার 1 প্লাস x স্কয়ারই থাকবে শুধু এখানে প্লাস বসে রুট ওভার 1 প্লাস x ডিভাইডেড বাই অ্যানসার কি 0 রুট ওভার 1 প্লাস অ্যানসার তোমার কত আসছে 0 আসছে আচ্ছা ওয়েট ওয়েট আ সেকেন্ড আমার আসলে 1 আসছে হ্যাঁ 1 আসতে পারে আমি একটু করি নাকি আমি আসলে জানি না তো এটা অ্যানসার 1 প্রবাবলি এটার অ্যানসার মানে 1 আমার যতটুকু মনে পড়ে ভাইয়া 1 1 যদি আসে 1 আসতে তোমাদের হইছে সবারই সবারই কি আসছে তাহলে আমি তো মনে করি কইরা দিও আচ্ছা আমি তাও একটু করি ধরো 1 প্লাস x সো আমি প্রথমে উপরের রাশিটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করলাম তারপরে এই যে নিচের রাশিটা আছে তার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করব যেটা আমি আরেকটা কালিতে দেখেন তো এটা হচ্ছে রুট ওভার 1 প্লাস x কিউব অনুবন্ধী হবে প্লাস রুট ওভার 1 প্লাস x আর রুট ওভার 1 প্লাস x কিউব প্লাস রুট ওভার 1 প্লাস x এই হচ্ছে আমি দুই জনেরই অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করলাম সো এখন দেখো তো এই দুইটা এই দুই জনকে কি লেখা যায় a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আবার দেখো তো এই নিচের দুই জনকে কি লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার চলে গিয়ে ফেলি তো এক্স মাইনাস বি স্কোয়ার করলে কি আসবে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে পড়ে থাকতেছে কি রুট ওভার 1 প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এখানে যদি আবার করি দেখো তো এই জায়গায় এই দুজনের মধ্যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে রুট ওভার 1 প্লাস এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স হোল স্কোয়ার এটা তো থাকতেছে এটার সাথে কি থাকতেছে পড়ে থাকতেছে কি রুট ওভার 1 প্লাস এক্স কিউব
আমি ভুল করলাম না না ঠিকই আছে তো সরি এখানে তো এই দুজনের মধ্যে অনুবন্ধী ইয়া সম্পর্কটা হচ্ছে তাহলে এখানে পড়ে দেখতেছি √1 + x² + √1 + x এরকম আসে এখন যদি আমরা সিম্পলিফাই করি জিনিসটাকে লিমিট x টেন্ডস টু 0 এখানে তো 1 প্লাস x স্কয়ার রুটটা উঠে গেছে মাইনাস 1 মাইনাস x তো 1 1 কাটা আর নিচে থাকতেছে হচ্ছে ইনটু তার সাথে গুণ আছে হচ্ছে √1 + x³ + √1 + x আর এখানে থাকতেছে 1 প্লাস x³ - 1 মাইনাস x ঠিক আছে ওই যে রুটটা উঠে গেল তাহলে এটাই থাকে সো 1 1 কাটা আর এখানে থাকতেছে 1 প্লাস x² + √1 + x ওকে সো এখন আমরা দেখি উপরে নিচে কি থাকে তো সবার কি এরকমই আসছে হ্যাঁ উত্তর 1 ই উত্তর 1 হ্যাঁ আচ্ছা ভাই একটা প্রশ্ন ছিল আচ্ছা দাঁড়াও আমি ম্যাথটা শেষ করি তারপরে তাহলে x যদি কমন নিই তাহলে এখানে থাকতেছে x - 1 আর এখানে যদি আমি x কমন নিই তাহলে এখানে থাকতেছে x² - 1 আর ইনটু √1 + x³ + √1 + x ডিভাইডেড বাই √1 + x² + √1 + x ঠিক আছে এই হচ্ছে যে পড়ে থাকতেছে বাকি রাশি এই x x কেটে দিলাম এইবার দেখো x = 0 বসালে কোনো সমস্যা হয় না তাই আমি x = 0 বসাই দিলে দেখো তো এখানে 0 হলে কি হবে 0 - 1 ডিভাইডেড বাই 0 - 1 ইনটু উপরের রাশিটা যদি 0 বসাই তাহলে কি থাকে √1 + √1 কারণ 1 + 0 কিউব আর 1 + 1 কি আসে তো রুট ওভার ওয়ান প্লাস রুট ওভার ওয়ান তাহলে এখানে মাইনাস ওয়ান কাটা আর এখানে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু টু বাই টু মানে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে ওয়ান আসবে তো অ্যান্সার হচ্ছে ওয়ান যাদের ওয়ান আছে তাদের উত্তর কারেক্ট আজ ভাই তোমার প্রশ্নটা বলো ভাইয়া আপনি একটু উপরে যান হ্যাঁ যাচ্ছি হ্যাঁ এই যে লাস্ট আপনি যে করলেন ভাই যে অনুবন্ধী রাশিতে গুণ এরপরে সূত্রে ফেললেন এই দুইটা লাইন যদি আমি স্কিপ করে সরাসরি লিখি তাহলে কোনো প্রবলেম হবে অনুবন্ধী দিয়ে যে গুণ করবা এই গুণটা মানে গুণ করার রাশিটা অ্যাটলিস্ট দেখতে হবে পরে হচ্ছে আমি যে এরকম ইয়া করছি এই ফর্মুলাটা একটু স্লোলি ফালাইছি তুমি হয়তো ডিরেক্ট এক লাইনে ফর্মুলার ক্যালকুলেশন করে ফেলতে পারো বাট অনুবন্ধী দিয়ে যে তুমি গুণ দিচ্ছ এই জিনিসটা তুমি একটু লেখো নাহলে স্যার বুঝবে কেমনে তুমি আসলে তোমার কাছে দেওয়া ছিল এই জিনিসটা তুমি ওইখান থেকে কিভাবে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা সামথিং লিখতেছো এটা স্যারের জন্য বুঝতে সুবিধা হয় সেজন্য তোমার আসলে দেওয়া উচিত কারণ স্যার যদি ইনকেস মানে বিরক্ত হয় যে না আমি বুঝতেই পারতেছি না এত এত শর্টকাট করছে তখন বোর্ড পরীক্ষার কথা চিন্তা করে বলতেছি অ্যাডমিশনে তো অবশ্যই করতে পারো যত খুশি তত শর্টকাট কারণ তোমার জায়গায় দিবে শর্টকাট করার জন্য এত ছোট জায়গা দিবে তিন আঙ্গুল জায়গা দেবে বইটা ম্যাথ করার জন্য শুধুমাত্র ম্যাথ পারলেই হয় না তুমি মনে করো ম্যাথ পারো তুমি তাও বইটা পরীক্ষা খারাপ দিতে পারো সব ম্যাথ পারা সত্ত্বেও খারাপ দিতে পারো কারণ তোমার তিন আঙ্গুল জায়গা দিবে একবার একটা অঙ্ক যদি ভুল করো শেষ ওই অঙ্ক পুনরায় লেখারও সুযোগ পাবো না কারণ জায়গাই নেই তোমার লেখার মতো বুঝতে পারছো জায়গাটা দেখতেছো না এই পর্যন্ত আমরা কি করতাম এটাকে আবার মাঝখান দিয়ে পেন্সিল দিয়ে একটু অর্ধেক করে নিতাম অর্ধেক করে ছোট 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 করে এই পাশে লিখতাম আবার ওই পাশে লিখতাম কারণ সবার তো আর এত শর্টকাটে উত্তরগুলো মাথায় মনে থাকতো না তো এইভাবে আর কি দুই ভাগে ভাগ করে করে লিখতাম আর কি হ্যাঁ যদি এখানে কোশ্চেন উপরে প্লাস আর নিচে মাইনাস থাকে তাহলে কিভাবে গুণ করব অনুবন্ধী দ্বারা আমি একটু কোশ্চেনে যাই হ্যাঁ বলো উপরে প্লাস নিচে মাইনাস কোথায় মানে এখানে উপরে মাইনাস নিচে মাইনাস আছে এখন যদি উপরে প্লাস নিচে মাইনাস না না উপরে প্লাস নিচে মাইনাস থাকলে কোনো সমস্যা নাই তো তুমি আমার কথাটা শুনো তুমি এই উপরের রাশিকে উপরের রাশির অনুবন্ধী দিয়ে গুণ করছো না আচ্ছা উপরের রাশির মধ্যে তো মাইনাস ছিল তাহলে তার অনুবন্ধীর মধ্যে কি হবে প্লাস আসবে আচ্ছা মনে করো আমি নিচের রাশিটা দিলাম প্লাস ওকে তাহলে এটার অনুবন্ধী কত বলতো সেম রাশি শুধুমাত্র সেম রাশির মধ্যে একটা মাইনাস বসলে তার অনুবন্ধী হয়ে যাবে না তুমি এই নিচের রাশির অনুবন্ধী দিয়ে উপরে নিচে দুই জায়গায় গুণ করবো উপরে গুণ করবা নিচেও গুণ করবা আবার এই উপরের রাশির অনুবন্ধী দিয়ে উপরে গুণ করবা নিচেও গুণ করবা বুঝে গেছে প্লাস মাইনাসের ব্যাপার না তো প্লাস থাকলে তার অনুবন্ধী হবে মাইনাস দিয়ে আসবে মাইনাস থাকলে তার অনুবন্ধী প্লাস দিয়ে আসবে এরকম হচ্ছে ব্যাপার বুঝে গেছে আচ্ছা আসো এবার আমরা তো আমার বিশ্বাস তোমরা এই টাইপটা আমরা পারবো আমার বিশ্বাস এখন চলো আমরা আরেকটা টাইপে যাই টাইপটা হচ্ছে আচ্ছা ওই টাইপে যাওয়ার আগে একটা কথা জিজ্ঞেস করি একটা কথা বলি
সবাই এটা মানো তো, 1 বাই ইনফিনিটি মান কত বলো তো? 1 বাই ইনফিনিটি 0, 1 1 বাই ইনফিনিটি মান কিন্তু 0। এই জিনিসটা জানো তো সবাই, এই জিনিসটা কিন্তু জানা লাগবে। এই ম্যাটার, এই ম্যাটার নালে করতে পারবো না। 1 বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0, কারণ দেখো 1 একটা ছোট একটা সংখ্যা, তাকে তুমি কত বিশাল একটা সংখ্যা দিয়ে ভাগ করতেছো, ভাগফল কত আসবে? ইনফিনিটি ভাগের এক ভাগ আসলে কি, মানে সেটা 0 এর সমান, তাই না? কারণ দেখো তুমি 1 কে যদি তুমি 100 দিয়ে ভাগ করো আসবে কত? 0.01। 1 কে 1000 দিয়ে ভাগ করলে আরেকটা 0 আসতো। 1 কে 10000 দিয়ে, 1 কে যদি 100000 দিয়ে ভাগ করতাম, আরো অনেকগুলো শূন্য দিয়ে ভাগ করতাম, অ্যানসারের মধ্যে 0.00000 আসতো না। 1 কে যদি তুমি ইনফিনিটি দিয়ে ভাগ করো অ্যানসার আসবে কত? অ্যানসার আসবে হচ্ছে 0। এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ এই টাইপটাই হচ্ছে ইনফিনিটি টাইপ। এটা হচ্ছে আমি নাম দিয়েছি ইনফিনিটি টাইপ। সো আমরা দেখি চলো এই চ্যাপ্টারের ম্যাথ কি। এটা হচ্ছে টাইপ 3, তাই তো? এটা হচ্ছে আমাদের টাইপ 3। টাইপ 3 হচ্ছে, এটা খেয়াল করবা, এই টাইপের ম্যাথ গুলোর মধ্যে এক্স টেন্স টু ইনফিনিটি দেওয়া থাকবে। এক্স টেন্স টু ইনফিনিটি দেওয়া থাকলে ধরে নিবা যে এটা আসলে এই টাইপের হইতে পারে, ঠিক আছে? আসলে এই টাইপের আমি প্রথম একটা ম্যাথ ম্যাথে যাই, ধরো একটা বইয়ের একটা ম্যাথ। ওখানে বলা হয়েছে যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 6x টু দি পাওয়ার 4 যোগ x কিউব মাইনাস 3x। এখন ইনফিনিটি কে নিয়ে তুমি ডিল করতে পারবা, মানে ইনফিনিটির সাপেক্ষে তুমি হিসাব নিকাশ করতে পারবা? ইনফিনিটি যেখানেই বসবে সেখানে একটা ঝামেলা লাগাই দিবে, সেখানে কিন্তু তুমি ক্যালকুলেশন করতে পারো না। শুধুমাত্র একটা কেইজে ইনফিনিটিকে ব্যবহার করা, সেটা হচ্ছে 1 বাই ইনফিনিটির মান হচ্ছে 0। এইটা ছাড়া বাকি যে কোনো জায়গায় ইনফিনিটিকে ব্যবহার করবা তুমি ঝামেলা করবা। তাহলে আমাদের কাজ হবে এই যে উপরে নিচে একটা ফরম্যাট দেওয়া আছে, এখন বলতো এখানে যদি আমি লিমিটের ভ্যালুটা বসাই, লিমিটের ভ্যালুটা বসাইলে আমার মান কত আসবে বলতো? উপরেও ইনফিনিটি চলে আসবে, নিচেও ইনফিনিটি চলে আসবে না? তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি একটা অনন্য ফরম্যাট না? তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি নিয়ে আমরা কি ডিল করতে পারবো? পারবো না। তাই এটাকে সাইজ করতে হবে। কিভাবে সাইজ করব, চলো সেই টেকনিকটা দেখাই। ভাইয়া একটা প্রশ্ন, ইনফিনিটি বাই, হ্যাঁ প্রশ্ন করো। কেও কেন? হ্যাঁ 1 হওয়ার কথা, ইনফিনিটি বাই ইনফিনিটি বাই ইনফিনিটি হচ্ছে অনন্য। তুমি আচ্ছা আরিফ, তুমি কি লাস্ট ক্লাসটা করছিলা? না ভাইয়া, ও লাস্ট ক্লাসের মধ্যে আমি এগুলো একটু এক্সপ্লেইন করছিলাম। অনন্য 7টা ফরম্যাট আছে, 7টা অনন্য ফরম্যাট নিয়ে এক্সপ্লেইন করছিলাম। এখন কথা হচ্ছে তুমি বলতে চাচ্ছ ইনফিনিটি বাই ইনফিনিটি হচ্ছে 1। কথা হচ্ছে ইনফিনিটি মানে কত তুমি তা জানো? ইনফিনিটি, আবার আমি বলি, ইনফিনিটি কোনো সংখ্যা নয়, এটা কোনো সংখ্যা নয়, এটা একটা ধারণা, এটা একটা ধারণা। কিসের ধারণা? অনেক বড় কিছুর ধারণা। মানে এটা তোমাকে বলতেছি এখানে অনেক বড় কিছু আছে, বাট এটা নির্দিষ্ট কোনো সংখ্যা না। এখন এই যে ইনফিনিটি উপরে আছে, এই ইনফিনিটি নিচে আছে, এই ইনফিনিটি মানে যে আসল কথা সেটা তো আমি জানি না। সেটা বলতেছে কত বড় একটা সংখ্যা, কত বড় সেটা তো আমি জানি না। আবার নিচে আর কি ইনফিনিটি আসছে, সেটা মানেও খুব বড় কিছু বোঝাচ্ছে, কিন্তু আসলে কত বড় সেটা তো আমি জানি না। তাহলে এক্স্যাক্ট যদি তুমি না জানো সেই সংখ্যাটা কত, তাহলে কাটাকাটি করলে 1 কেমনে বলবা? তার মানে এটার অ্যান্সার কত হয় তাকে নির্ণয় করা যাবে? নির্ণয় করা যাবে না, এটাকে বলা হয় অনন্য। ওকে, তুমি লাস্ট ক্লাসের ভিডিওটা একটু দেখে নিও। ওকে, আচ্ছা আসো। সো আমরা এই ম্যাথগুলো কিভাবে করবো? তো আমাদের টার্গেট থাকবে কোনো না কোনো ভাবে 1 বাই এক্স, মানে 1 বাই কিছু একটা আনা যেখানে 1 বাই ইনফিনিটি ফরম্যাট আনা, কারণ এক্স এর ভ্যালু তো ইনফিনিটি, তাই না? তাহলে 1 বাই এক্স আনা কোনো জায়গায়, তাহলে যেসব জায়গায় 1 বাই এক্স আনতে পারবো ওইসব জায়গায় এক্স এর ভ্যালু ইনফিনিটি বসাইতে পারবো আমি। তাহলে আমি একটা কাজ করি, আমি উপর থেকে এক্স টু দি পাওয়ার 4 কমন নিব। এক্স টু দি পাওয়ার 4 কমন নেওয়া মানে কি? সবাই উপরে সবাইকে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ দিব। তাহলে আমি 2x টু দি পাওয়ার 4 থেকে যদি আমি এক্স টু দি পাওয়ার 4 নিয়ে আসি, তাহলে ওইখানে কি পড়ে থাকে? 2 পড়ে থাকে। 3x স্কোয়ার কে যদি আমি x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করি, তাহলে ওইখানে কি থাকে? 3 ডিভাইডেড বাই x স্কোয়ার থাকে। 1 কে যদি আমি x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করি, তাহলে কি থাকে? 1 বাই x টু দি পাওয়ার 4 থাকে, থাকে কি না বলো? সবাই একমত? জি। এবার উপর থেকে আমি x টু দি পাওয়ার 4 কমন নিলাম, নিচ থেকেও আমি x টু দি পাওয়ার 4 কমন নিব। এবার যদি x টু দি পাওয়ার 4 কমন নেই, তাহলে এখানে কত থাকে বলো তো? 6 থাকে। এখানে কত থাকে বলো তো? 1 বাই x থাকে। এখানে কত থাকে বলতো? 3 ডিভাইডেড বাই এক্স কিউব থাকে। কিভাবে লিখলাম সবাই বুঝতে পারছো? আমি উপর থেকেও এক্স টু দি পাওয়ার 4 কে কমন নিয়ে বাইর করে নিয়ে আসছি, নিচ থেকেও এক্স টু দি পাওয়ার 4 সবার মধ্য থেকে কমন নিয়ে আসছি। এখন তুমি এই এক্স টু দি পাওয়ার 4 উপরেও গুণ দিয়ে দাও, নিচেও গুণ দিয়ে দাও, দেখবা তুমি আবার আগের রাশিটাই ফেরত পাবা।
উপরেও x টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করো, নিচেও x টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করো, তুমি আবার আগের জিনিসই ফেরত পাবে। তার মানে আমি x টু দি পাওয়ার 4টা কমন নিয়ে বের করে নিয়েছি। তাহলে এবার আমি x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 কেটে দিলাম। আচ্ছা এবার আমার কাছে কি থাকতেছে আমি একটু দেখি। x টেন্ডস টু ইনফিনিটি 2 - 3 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 6 প্লাস 1 বাই x মাইনাস 3 ডিভাইডেড বাই x কিউব। আচ্ছা এখন কি আমরা বলো তো এইবার এই জায়গায় কি x টেন্ডস টু ইনফিনিটি বসানো যাবে, x এর মান ইনফিনিটি বসানো যাবে এই রাশিতে? একটা জায়গায় বসানো যায়। আচ্ছা আমরা দেখি এখানে x x x এর জায়গায় ইনফিনিটি বসালে কোনো ঝামেলা হয় কিনা। সো 2 - 3 ডিভাইডেড বাই ইনফিনিটি স্কয়ার, তাই তো? x এর জায়গায় ইনফিনিটি বসাই দিছি প্লাস 1 ডিভাইডেড বাই ইনফিনিটি টু দি পাওয়ার 4 বসাই দিলাম, 6 প্লাস 1 বাই ইনফিনিটি মাইনাস 3 বাই ইনফিনিটি কিউব। আচ্ছা এখন আমাকে বলো ইনফিনিটি নিজেই তো অনেক বড় একটা সংখ্যা, ইনফিনিটি স্কোয়ার তাহলে কত বিশাল সংখ্যা হবে? অনেক বিশাল একটা সংখ্যা হবে না? এত বিশাল একটা সংখ্যার মাত্র তিন ভাগ নিচ্ছে, 3 ডিভাইডেড বাই ইনফিনিটি মানে ইনফিনিটি স্কোয়ার মানে কত হবে অ্যানসার? 0। সবাই একমত? 3k মানে যে কোনো সংখ্যাকে তুমি ইনফিনিটি দিয়ে ভাগ করলে অ্যানসার হবে তোমার 0। সুতরাং 3k ইনফিনিটি স্কোয়ার দিয়ে ভাগ করলে অ্যানসার কত আসবে? 0। 0 1k ইনফিনিটি টু দি পাওয়ার 4 দিয়ে যদি ভাগ করি অ্যানসার কত আসবে? 0। 6 যোগ 1 বাই ইনফিনিটি মানে অ্যানসার হচ্ছে 0 মাইনাস 3 বাই ইনফিনিটি মানে অ্যানসার হচ্ছে 0। তাহলে কি পড়ে থাকলো আলটিমেটলি? 2 বাই 6। 2 বাই 6 যদি কাটাকাটি করো 1 বাই 3, সো 1 বাই 3 হচ্ছে তার অ্যানসার। প্রথমে এই ম্যাথের মধ্যে আমি x টেন্ডস টু ইনফিনিটি বসাতে পারতেছিলাম না, বাট আমি ঠিকই এই ম্যাথটাকে সাইজ করে x এর মান ইনফিনিটি বসায় আমি এর লিমিট বের করে ফেললাম। ওকে আমি লিমিটটা কিন্তু বের করতে পারছি। তাহলে এই ইনফিনিটি x টেন্ডস টু ইনফিনিটি থাকলে তুমি কি করবা? তুমি চেষ্টা করবা এমন কিছু একটা করার যাতে করে তুমি ইনফিনিটিটা বসাইলে সেখানে 0 আসবে। যেমন আমি এখানে x টু দি পাওয়ার 4 কমন নিয়েছি, কমন কারণ কি? কমন নিয়ে নিলে সেখানে সবগুলো 1 বাই x জাতীয় জিনিস চলে আসে, 1 বাই x জাতীয় বা 1 বাই x স্কোয়ার জাতীয় জিনিস চলে আসে, যেখানে ইনফিনিটি বসাইলে কোনো সমস্যা হয় না। কিন্তু তুমি যদি x স্কোয়ারের জায়গায় ইনফিনিটি বসাও তাহলে ইনফিনিটি স্কোয়ার হয়ে যাবে। তো ইনফিনিটি স্কোয়ার থেকে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করতে পারবে না, এটা আলটিমেটলি অনির্ণ ফরম্যাটেই থাকবে। তাহলে অনির্ণ ফরম্যাটটা বাদ দেওয়ার জন্য আমরা কি করলাম, x টু দি পাওয়ার 4 কে কমন নিয়ে বাইর করে নিয়ে আসলাম। আশা করি তোমরা বুঝতে পারছো এই টাইপটা কি, বুঝতে পারছো? এই টাইপের আরো কিছু ইন্টারেস্টিং ম্যাথ আছে আমি করব, তোমরা বুঝতে পারছো কিনা সবাই একটু রেসপন্স করো। জি স্যার। জি স্যার। জি ভাই উচ্চ। জি। আচ্ছা শুনো আমি যেটা করাচ্ছি লিমিট, এটা হচ্ছে তোমাদের ডিফারেন্সিয়েশনের মধ্যে সবচেয়ে টাফেস্ট চ্যাপ্টারগুলোর মধ্যে একটা। বাকি ডিফারেন্সিয়েশন তোমাদের একদম পানি ভাতের মতো, আমি তোমাকে বলতেছি জাস্ট ডিফারেন্সিয়েশন ফর্মুলা শিখবা, ফর্মুলা অনুযায়ী সব অঙ্ক হবে। দিনে এমনও হইতে পারে তোমরা 100,000 অঙ্ক করতে পারবে ডিফারেন্সিয়েশন, কোনো অঙ্ক আটকাবে না। ডিফারেন্সিয়েশন এত ইজি, জাস্ট লিমিটের ম্যাথগুলো তোমরা একটু কনসেন্ট্রেশনের সাথে থাকো। এই ম্যাথগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে আসে, লিমিটের ম্যাথ থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এটা একটু ভালোভাবে বোঝার দরকার আছে। আচ্ছা এখন আমরা ইনফিনিটি টাইপের x টেন্ডস টু ইনফিনিটি টাইপের আরেকটা ম্যাথ করি, এটা একটু ডিফারেন্ট। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এখানে বলতে যে 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x। আচ্ছা যদি আমি x টেন্ডস টু ইনফিনিটি বসাই দিই তাহলে 3 টু দি পাওয়ার ইনফিনিটি হবে মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x থেকে কি লেখা যায়, 1 বাই 3 টু দি পাওয়ার x মানে 1 বাই 3 টু দি পাওয়ার ইনফিনিটি ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার ইনফিনিটি প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার ইনফিনিটি। আমি যদি এই রাশির মধ্যে x এর মান ইনফিনিটি বসাই দিতাম তাহলে আমার এই জাতীয় কিছু একটা আসতো। এখন বলো 1 বাই 3 টু দি পাওয়ার ইনফিনিটি, আচ্ছা 3 টু দি পাওয়ার ইনফিনিটি মানে কত? 3 এর মাথায় পাওয়ার হচ্ছে ইনফিনিটি, মানে এটা তো ইনফিনিটি আসবে না, 3 কে যদি 3 টু দি পাওয়ার ইনফিনিটি করো তাহলে এটার মান কত আসবে? ইনফিনিটি আসবে। এখন বলো 1 বাই 3 টু দি পাওয়ার ইনফিনিটি মান কত আসবে? 0 আসবে। কিন্তু 3 টু দি পাওয়ার ইনফিনিটি মান কত? 0 ইনফিনিটি। তাহলে ইনফিনিটি মাইনাস 0 ডিভাইডেড বাই ইনফিনিটি প্লাস 0, তার মানে আলটিমেটলি কি ফরম্যাট চলে আসলো? ইনফিনিটি বাই ইনফিনিটি ফরম্যাট চলে আসলো না, তার মানে এই ম্যাথের মধ্যেও একটা ঝামেলা হয়ে গেছে। তাহলে এটাকেও সাইজ করতে হবে। কিভাবে সাইজ করব? সেই পুরাতন পদ্ধতি, কমন নিয়ে নিব, 3 টু দি পাওয়ার x কমন নিয়ে নিই সবার থেকে। x টেন্ডস টু ইনফিনিটি আমি ওইখান থেকে, আমাকে কেউ একজন বলো 3 টু দি পাওয়ার x কমন নিলে উপরে কি পড়ে থাকে? 1 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 2x।
वेरी गुड 1 माइनस 3 टू द पावर माइनस 2x वेरी गुड और नीचे जो 3 टू द पावर x कॉमन नहीं बोल सकते से 1 प्लस 3 टू द पावर माइनस 2x এবার বলো 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x কেটে দিলাম হইছে তো এবার এবার দেখো তো তুমি x টেন্স টু ইনফিনিটি বসাইতে পারো কিনা 1 আচ্ছা 3 টু দি পাওয়ার -2x কে চাইলে আমরা এভাবে লিখতে পারি না 1 বাই 3 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার 2x এভাবে তো চাইলে লিখতে পারি এবার বলো তো ইনফিনিটি বসালে কোনো ঝামেলা হয় কিনা আলিফ বলো তো এবার এই রাশিটার মধ্যে বা ফাংশনের মধ্যে ইনফিনিটি বসালে কি কোনো সমস্যা হয় না ভাইয়া হ্যাঁ তাহলে বসাই দিব 1 মাইনাস 1 বাই ইনফিনিটি আসবে ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই ইনফিনিটি তাহলে এবার দেখো তো কত আসবে 1 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0 মানে হচ্ছে 1 অ্যানসার হচ্ছে কত 1 সবাই কি বুঝতে পারছো এই ম্যাথটাও এটা ইনফিনিটির টাইপের আরেকটা ম্যাথ সবাই বুঝতে পারছো এই ম্যাথটা জি ভাই ওকে একটু রেসপন্স করো হ্যাঁ তাহলে আমার হচ্ছে একটু ফাস্ট যাইতে পারবো আমি আচ্ছা এবার আমরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আসা একটা ম্যাথ করি কি রে আচ্ছা এবার আসো দেখি আমরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আসা একটা ম্যাথ দেখি ইনফিনিটি টাইপের বুঝতেছি না হ্যালো হ্যালো জি ভাই শোনা যায় তো তুমি কি আসো জি ভাই আমি বুঝতেছি না আমার এখানে কাজ করতেছে না স্ক্রিনটা কাজ করতেছে না আমি একটু দেখি আশা করি করবো ওকে এটা কাজ করি আমি স্ক্রিনে শেয়ারটা একটু অফ করতেছি আমি জানি না কি হয়েছে বাট আমার স্ক্রিন কাজ করতেছে সবাই ঠিকঠাক দেখাচ্ছে কাজ করতেছে তবে আসো তো সবাই আমরা দুই তিন মিনিট দেখি আমি ঠিক করতে পারি কিনা হ্যাঁ ইটস ওয়ার্কিং কাজ করতেছে আছে তো সবাই হ্যাঁ সবাই আছে ওকে ফাইন জানি না কি হয়েছে আমার কাজ করে নাই
আচ্ছা রেকর্ড কি অন আছে? এই রেকর্ডিং কি চলতেছে দেখো তো? জি ভাই চলে। জি ভাই চলতেছে। ওকে ওকে ওকে। আচ্ছা সরি সমস্যাটার জন্য সরি। তো অনলাইন ক্লাসে কিছু টুকটাক সমস্যা থাকে, এগুলো একটু মেনে নিতে হবে। আমি চেষ্টা করতেছি আমার দিক থেকে যাতে সমস্যা না হয়, তারপর হয়ে গেল। যাই হোক আসো, এখন আমরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আসে একটা ম্যাথ দেখি। লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, এই প্রবলেমে বলা হচ্ছে যে লন টু এক্স মাইনাস ওয়ান মাইনাস লন এক্স প্লাস ফাইভ। সো এই হচ্ছে গিয়ে আমাদের ম্যাথ। এখন প্রথম আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা দেখা এখানে আমরা এক্সটেন্ডস টু ইনফিনিটি বসাতে পারবো কিনা। বলো তো বসাতে পারবো? লনের ভিতরে ইনফিনিটি বসাতে পারবো? তো লন ইনফিনিটি মান তো আমরা জানি না, অসংজ্ঞায়িত না, পারবো না। সো আমরা এইটা কিভাবে করব? আচ্ছা দুইটা লন যদি এভাবে বিয়োগ আকারে থাকে তাদেরকে কিভাবে লেখা যায় বলো তো? তোমরা লনের প্রপার্টি তো জানো, ভাগ আকারে লেখা যায় না, লেখা যায় কি না? জি লেখা যায়। তাহলে এভাবে লেখা যাবে না, লন 2x - 1 ডিভাইডেড বাই x + 5 এই দুইটাকে একত্রে এভাবে লেখা যায় কি না? এটা কিন্তু তোমাদের 9 10 এর একটা বেসিক। দেখো তো যদি দেখো এই জিনিসটা তোমরা মনে করতে পারো কি না, লন x প্লাস লন y এটাকে কিন্তু আমরা 9 10 এ শিখছি লেখা যায় তো লন অফ x ইনটু y, লন x y, আবার লন x মাইনাস লন y এটা কিন্তু লেখা যেত লন x ডিভাইডেড বাই y, তাই না? এটা আমাদের 9 10 এর একটা বেসিক, ঠিক আছে, লন এর একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং। সো এইটুকু তো আশা করি তোমরা সবাই বুঝো। তাহলে আমি এই কাজটা কিন্তু করতে পারি চাইলে, লন 2x মাইনাস 1 মাইনাস লন x প্লাস 5 এটাকে চাইলে এভাবে লিখতে পারি, লন 2x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 5 চাইলে তো এভাবে লিখতে পারি। এখন দেখো তো আমি ইনফিনিটি বসাতে পারি উভয় পক্ষে, উপরে নিচে ইনফিনিটি বসাতে পারি, দেখো তো পারি পারি না। এখন কি করব? তো যেহেতু পারি না, চলো এখন কি করা যায় দেখি। x টেন্ডস টু ইনফিনিটি লন, তা আমরা কি করব, উপর থেকেও x কমন নিয়ে নিচ থেকেও x কমন নিব। x কমন নিলে উপরে কি থাকতেছে আকিদা বলো তো? উপরে কি থাকতেছে? টু মাইনাস ওয়ান বাই x। আর নিচে কি থাকতেছে x কমন নিলে? এখন বলো তো এটা কত আসবে অ্যান্সার যদি আমি সরি যেখানে তুমি লিমিটের মান বসাইবে সেখানে লিমিট লিখতে পারবো না, এটা মনে রাখো। যেখানে তুমি লিমিটের মান বসাই দেবে সেখানে কিন্তু আর লিমিট লিখতে পারবো না। তাহলে x টেন্ডস টু ইনফিনিটি তো বসাই দিছি, তাহলে এখানে আলটিমেটলি কি থাকতেছে বলো তো? 1 বাই ইনফিনিটি মান তো 0, এটা মানে হচ্ছে 0, তার মানে আর লন 2 থাকতেছে, শুধুমাত্র লন 2, ঠিক না? সো লন 2 হচ্ছে কি আমাদের এটার অ্যানসার। আশা করি তোমরা এই টাইপটা বুঝতে পারছো, এই টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টাইপ ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে সো এখন আমরা পরবর্তী টাইপে যাই। তোমাদের পাশে কি ফর্মুলাটা ফর্মুলা শিটটা আছে, যে আমি বলতেছে x টু দি পাওয়ার 7 বাই 2 মাইনাস a টু দি পাওয়ার 7 বাই 2 ডিভাইডেড বাই রুট ওভার x মাইনাস রুট ওভার a। আচ্ছা এইটা দেওয়া আছে। আচ্ছা এখন ফর্মুলাটা কি একজন আগে বলো তো, ফর্মুলাটা কি ছিল? লিমিট x টেন্ডস টু a, ফর্মুলাটা কি ছিল? x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, এরকম ছিল না? মানে যে x টা থাকবে সেই x এর মাথায় পাওয়ার n, a এর মাথায় পাওয়ার n, এবং সেই x আর সেই a এর বিয়োগফল নিচে যদি এই রকম থাকে তাহলে তাকে কি লেখা যায়? তোমাদের ফর্মুলা অনুযায়ী লেখা যায় n ইনটু a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1, এইটাই হচ্ছে লেখা যায়, ঠিক আছে? এই ছিল আমাদের ফর্মুলাটা যেটা প্রথমে লেখাই দিয়েছিলাম। সো এখন ওই ফর্মুলা অনুযায়ী আমরা এই ম্যাথটা করার চেষ্টা করি। প্রথমে এই ম্যাথটাকে একটু সাইজ করি, আমাদের ফর্মুলা ফরম্যাটে নিয়ে আসি। আচ্ছা বলো তো আমি চাইলে সূচকের নিয়ম অনুযায়ী এভাবে লিখতে পারি কিনা, x টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 7 মাইনাস a to the power half to the power 7 divided by root over x কে কি লেখা যায়? x to the power half
minus a to the power half. So, bolo to eta lekha jay kina jeta likhlam ami. Lekha jay? x to the power half e hocche amar sei x formula x tar mane oi x er mathay 7 minus a er mathay 7 divided by jar mathay 7 she jar mathay 7 she niche tar mane ek root over x to the power 7 minus root over a to the power 7 divided by root over x minus root over a e formula onujay ki bolbe bolo to a to the power ha acha sorry n n into a to the power n minus 1 তাই তো এটাই আছে না ফর্মুলার মধ্যে তাহলে এটা ফর্মুলাটা বলে ফেলো তো আমাকে কি আসবে ফর্মুলা দেখি 7 into a to the মানে a to the power half to the power 7 minus 7 minus 1 তাই তো স্যার দাঁড়াও আমি এটা মানে শেষ করি তাহলে 7 into আচ্ছা এখানে কি আসছে a to the power half to the power 6 কাটাকাটি করলে কি থাকে বলো তো 7 ইনটু a কিউব 7 ইনটু a কিউব আছে হ্যাঁ এবার আকিদে বলো তোমার প্রবলেমটা বলো স্যার ফর্মুলা থেকে কি রুট ছিল না 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 ফর্মুলাতে আমি তোমাকে ফর্মুলাটা আবার কি পাশে লিখি দেখো ফর্মুলাটা কি ছিল ফর্মুলাটা ছিল এরকম বলছে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a যদি থাকে তাহলে তার পরিবর্তে লিখতে পারবা n into a to the power n minus 1 শর্ত হচ্ছে এইখানে যদি x থাকে নিচে থাকতে হবে x এইখানে যদি a থাকে নিচে থাকতে হবে a আমার এইখানে আমি নিয়ে আসছি x to the power half নিচেও নিয়ে আসছি x to the power half তাহলে আমার তো ফর্মুলা স্যাটিসফাই করছে x to the power half whole to the power 7 তাহলে এই x to the power half টাই হচ্ছে আমার এই ম্যাথের জন্য আমার সেই x x to the power 7 minus a to the power half to the power 7 মানে ফর্মুলা বলতে কি ব্যাপারটা ফর্মুলা বলতে এখানে যেই x থাকবে তার মাথায় যদি মানে ওই x এর নিচে থাকতে হবে এটা হচ্ছে কথা ঠিক আছে কারণ তোমরা a plus b whole square এর ফর্মুলা শিখছো তাহলে এখন যদি তোমাকে এরকম 5 by x plus y by 7 whole square দে তাহলে তুমি কি করবা 5 by x কে তুমি a ধরবা y by 7 কে তুমি b ধরে ফর্মুলা अप्लाई করবা সো আমি ওই কাজটাই করছি বুঝছো আশা করি বুঝতে পারছো এই ম্যাটটা সবাই বুঝতে পারছো না তোমাদেরকে আমি একটা ম্যাথ করতে দিই সেম ক্যাটাগরি দেখো কয়জন দেখি কয়জন পারে সো চারের দিন লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 5 বাই 2 মাইনাস a টু দি পাওয়ার 5 বাই 2 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 3 বাই 5 মাইনাস a টু দি পাওয়ার 3 বাই 5 এই ম্যাথটা আমি তোমাকে আমি করে দিচ্ছি লিমিটের একটা প্রপার্টি ইউজ করে লিমিট x টেন্ডস টু a আমি দেখো একটা দিন লাইন লিখব তোমরা বুঝো কিনা বলো x টু দি পাওয়ার 5 বাই 2 মাইনাস a টু দি পাওয়ার 5 বাই 2 ডিভাইডেড বাই x মাইনাস a হোল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 3 বাই 5 মাইনাস a টু দি পাওয়ার 3 বাই 5 ডিভাইডেড বাই x মাইনাস a আচ্ছা দেখো তো আমি কি আমার ইকুয়েশনে কোনো পরিবর্তন আনছি আমি উপরের রাশিটাকে x - a দিয়ে ভাগ দিলাম নিচের রাশিটাকে x - a দিয়ে ভাগ দিলাম তাহলে আমার ইকুয়েশন কিন্তু চেঞ্জ হয় নাই ইকুয়েশন যেমন আছে তেমনই রয়ে গেল না সবাই একটু দেখে বলো তো ঠিক আছে আমার ইকুয়েশন আর কি হবে বুঝবো x - a দিয়ে ভাগ দিতে হবে যে কারণ x - a দিয়ে ভাগ দিলে তোমার উপর একটা আমি দেখো আগের যে ম্যাথটা করছি না আগের ম্যাথটাও তুমি চাইলে এভাবে করতে পারতা এই সেম ফর্মুলা দিয়ে x টু দি পাওয়ার 7 বাই 2 মাইনাস a টু দি পাওয়ার 7 বাই 2 ডিভাইডেড বাই x - a আবার হচ্ছে x এই যে রুট ওভার x এ কি লেখা আছে x টু দি পাওয়ার হাফ - a টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই x - a করলে করার কারণে কি লাভ হলো এইখানে তোমার একটা ফর্মুলা পড়বে নিচেও তোমার একটা ফর্মুলা পড়বে কিভাবে ফর্মুলা পড়বে সেটা আমি তোমাদের মিলিয়ে দেখাচ্ছি আচ্ছা এখন দেখো তো আমি উপরের রাশিটাকে x - a দিয়ে ভাগ দিলাম নিচের রাশিটাকে x - a দিয়ে ভাগ দিলাম এখন আমার লিমিটের একটা প্রপার্টি থেকে আমি কি বলতে পারি এই যে লিমিটটা আমি দুইজনের মধ্যে ভাগ করে দিতে পারি না আমি তোমাদেরকে একটা প্রপার্টি লেখাইছিলাম কিনা দেখো তো লিমিট x টেন্ডস টু a fx ডিভাইডেড বাই gx আকৃতির যদি কোনো ফাংশন থাকে এটাকে কি লেখা যায় লিমিট x টেন্ডস টু a fx ডিভাইডেড বাই লিমিট x টেন্ডস টু a gx এভাবে লেখা যায় না তোমরা কি প্রপার্টিটা মনে করতে পারতেছো লাস্ট ক্লাসে লিখে দিয়েছিলাম প্রপার্টি মনে আছে জি স্যার ওকে তো সবাই কি আসলে বুঝতেছো
না বুঝতে আমাকে প্রশ্ন করো তাহলে এখন আমি দেখো এই জিনিসটাকে আমি তাহলে কি লিখতে পারি এই লিমিটটা দুইজনের মধ্যে ভাগ হয়ে যাবে না উপরও যাবে এই লিমিটটা নিচেও যাবে তাহলে আমি তাহলে এভাবে লিখতে পারি লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 5 বাই 2 মাইনাস a টু দি পাওয়ার 5 বাই 2 ডিভাইডেড বাই x মাইনাস a ডিভাইড হোল ডিভাইডেড বাই লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 3 বাই 5 মাইনাস a টু দি পাওয়ার 3 বাই 5 ডিভাইডেড বাই x মাইনাস a আচ্ছা এখন আগে যে প্রশ্ন কি ছিল আমি x মাইনাস a দিয়ে কেন ভাগ দিলাম আচ্ছা বলো তো আমার কার মাথার উপর পাওয়ার আছে x এর মাথার উপর আর a এর মাথার উপর পাওয়ার আছে না x এর মাথায় 5 বাই 2 আছে a এর মাথায় 5 বাই 2 আছে ফর্মুলা কি বলে যার মাথায় 5 বাই 2 a এর মাথায় 5 বাই 2 সেই যদি আবার নিচে x মাইনাস a একা থাকে তার পরিবর্তে তুমি কি লিখতে পারবা 5 বাই 2 n ইনটু a টু দি পাওয়ার 5 বাই 2 মাইনাস 1 এভাবে লিখতে পারবা না তাহলে ফর্মুলা ফালানোর জন্য আমি জোর করে উপরের রাশিটাকে x মাইনাস a দিয়ে ভাগ দিছি আবার নিচের রাশিটাকেও জোর করে x মাইনাস a দিয়ে ভাগ দিছি এবার বুঝতে পারছো কেন x মাইনাস a দিয়ে ভাগ দিতে কারণ x মাইনাস a দিয়ে ভাগ দিলে শুধুমাত্র ফর্মুলা পড়ে যদি আমার উপরের রাশিটা এরকম থাকতো y টু দি পাওয়ার 5 বাই 2 মাইনাস b টু দি পাওয়ার 5 বাই 2 থাকতো তাহলে আমি উপরের রাশিটাকে কি দিয়ে ভাগ দিতাম y মাইনাস b দিয়ে ভাগ দিতাম নিচের রাশিটা যদি y কিউব বাই y টু দি পাওয়ার 3 বাই 5 ডিভাইডেড বাই মাইনাস b টু দি পাওয়ার 3 বাই 5 থাকতো তাহলে নিচের রাশিটাকে কি দিয়ে ভাগ দিতাম y মাইনাস b দিয়ে ভাগ দিতাম কারণ তখন একটা ফর্মুলা পড়তো তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো সবাই বুঝতেছো জি হ্যাঁ বুঝছি তাহলে আমি কেন আসলে x মাইনাস a দিয়ে ভাগ দিছি উপর নিচে কারণ আমার একটা ফর্মুলা পড়ে গেছে তাহলে উপরে বলো তো উপরে আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো উপরে যদি আমি এক করি তাহলে দেখো পাওয়ার আমার ফর্মুলা ছিল x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a যদি থাকে তাহলে এই পাওয়ারটা আগে চলে আসবে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 তাহলে পাওয়ার এখন কত আছে 5 বাই 2 আছে তাহলে উপরে হবে 5 বাই 2 ইনটু a টু দি পাওয়ার 5 বাই 2 মাইনাস 1 নিচে কত হবে বলো তো 3 বাই 5 ইনটু a টু দি পাওয়ার 3 বাই 5 মাইনাস 1 এখন তোমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করে আমাকে বলা কাটাকাটি করলে আলটিমেটলি কি আসে অ্যান্সার আমার কাছে অ্যান্সারটা আছে আমি তোমাদেরকে অ্যান্সারটা তোমাদের সাথে মিলাবো আমরা একটু ক্যালকুলেশন করে আমাকে বলো 5 বাই 6 a টু দি পাওয়ার 19 ডিভাইড বাই 10 না না 5 বাই 3 5 বাই হ্যাঁ 5 বাই 3 আর 25 বাই 6 একই জিনিস কাটাকাটি করলে 5 বাই 3 আসবে আর a টু দি পাওয়ার কি 19 বাই 10 আচ্ছা কে বলছো অ্যান্সারটা নুরিন বলছো আরো রেজাল্টে আশা করি আর একটু কম্পিটিশন বাড়বে সো কাটাকাটি করলে কি আসবে 25 কে 6 দিয়ে কাটাকাটি করলে আমরা তাহলে একটু সিম্পলিফাই করতে পারি এটাকে এটাকে তাহলে আমি লিখতে পারি 5 বাই 3 তো লেখা যায় না এটাকে যদি 3 দিয়ে কাটি আর কি কাটাকাটি করা যাবে ও এটা আর কাটাকাটি করাই যায় না কে বলছো 3 5 বাই 3 কে বলছিল সে তো ভুল বলছো আচ্ছা আমার আগে সো 5 বাই 3 যে বলছো ভুল আসছে সবাই কি বুঝতে পারছো এই ম্যাটটা কেমনে করলাম এই টাইপও তাহলে আমাদের শেষ আমাদের টোটাল 8 নটা টাইপ আছে আমরা অলরেডি কয়টা বললাম দেখি টাইপ হচ্ছে পড়ছি কয়টা টাইপ কয়টা বললাম ইনফিনিটি টাইপ পড়ছি অ্যালজেব্রিক টাইপ 3 আচ্ছা এটা টাইপ 4 বাট আমি এটার নাম দিই আচ্ছা এটা হচ্ছে টাইপ 4 আমাদের ওকে টাইপ 4 সো আমরা চারটা টাইপ দেখে ফেলছি সো এই পর্যন্ত সবাই বুঝতে পারছো সবাই কি রেসপন্স কইরো সবাই বুঝছো কিনা সাবাস ওকে এখন এবার আমাদের একটা টাইপে ঢুকবো যে টাইপটা হচ্ছে অনেক হিউজ এবং ওই টাইপটাই সবচেয়ে বেশি এটা হচ্ছে ত্রিকোণমিতিক টাইপ আমি যদি তোমাদের বলি যে ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো মুখস্থ করে কারণ ত্রিকোণমিতি এখন থেকে শুরু হয়ে যাবে যে আর ক্যালকুলাসের প্রত্যেকটা জায়গায় ত্রিকোণমিতি বারবার কাজে আসবে সো এখন আমরা ত্রিকোণমিতিক টাইপ করব এবং এই ত্রিকোণমিতিক টাইপ হচ্ছে অনেক হিউজ একটা টাইপ এই লিমিটের জন্য এবং এখান থেকে সবচেয়ে বেশি বোর্ডের পরীক্ষায় কোশ্চেন আসে এরপরে লাস্টে আমাদের সামেশন বা ধারার কিছু টাইপ আছে ওগুলো করলে আমাদের শেষ হয়ে যাবে আমি জানি না আমি আজকে শেষ করতে পারবো কিনা কারণ আসলে নামাজ পড়া যাবে না অলরেডি 4:50 বেজে গেছে তো 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করতে হবে আমি ত্রিকোণমিতিক টাইপও আজকে শেষ করতে পারবো না সো আমি ত্রিকোণমিতিক টাইপের তোমাদেরকে 2-3টা ম্যাথ দেখাবো সো এখন আমরা চলো ত্রিকোণমিতিক টাইপের একটা ম্যাথ দেখি ম্যাথটা কি আমরা 5 এর এ নম্বর ম্যাথটা একটু দেখি 5 এর এ নম্বর ম্যাথ হচ্ছে লিমিট এটা হচ্ছে ত্রিকোণমিতিক টাইপ ওকে সো টাইপ লিখে দিই এটা হচ্ছে টাইপ 5 এটা হচ্ছে ত্রিকোণমিতিক টাইপ এখানে এই টাইপের কাজ
হচ্ছে কি এখানে অনির্ণয় ফরম্যাট গুলো চলে আসবে, যেখানে তুমি লিমিটের মানগুলো বসাইতে পারবে না। তো তখন আমাদের কি করতে হবে, ত্রিকোণমিতিক ফর্মুলা গুলো ইউজ করে এই ম্যাথ গুলাকে সলভ করতে হয়। তো এই জন্য ত্রিকোণমিতি আমরা আগে পড়ে আসছি, যেন আমাদের ক্যালকুলাস পড়তে অনেক ইজি হয়। তো চলো আমরা এই টাইপের একটা ম্যাথ আজকে দেখি। আজকে একটা ম্যাথ আমি এখন নিজে করায় দিই, আর একটা ম্যাথ তোমরা তোমাদেরকে করতে দিব, এরপর আমাদের ক্লাস শেষ। সো ওয়ান মাইনাস কস থ্রি এক্স ডিভাইডেড বাই থ্রি এক্স স্কোয়ার। আচ্ছা, এই টাইপ করার আগে আমি তোমাদের একটা ফর্মুলা মনে করাই দিতে চাই। বলতো লিমিট যখন x যখন টেন্স টু জিরো হয় তখন সাইন x বাই x এর মান কত? একটা ফর্মুলা লেখাই দিছি, এটার মান কত? 1 ভাইয়া, এটার মান কিন্তু 1। এই ফর্মুলাটা এখন থেকে শুরু করে নেক্সট মানে বহুত অঙ্কে একই ফর্মুলা বারবার বারবার আসবে। এই ফর্মুলাটা মাথার মধ্যে ভালোভাবে ঢুকে রাখো। সো চলো আমরা এই ম্যাথটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে লিমিট x টেন্স টু জিরো বসালে কোনো সমস্যা হয় কিনা দেখো। উপরে কত আসে x টেন্স টু জিরো বসাইলে, x এর মান জিরো বসাইলে? ভালোভাবে তোমরা আমাকে বলো তো 1 মাইনাস cos 2x এর ফর্মুলা কি পড়ছো? এখানে যে অ্যাঙ্গেলটা থাকে তাকে আমরা কি করি, টু এক্স থাকলে তাকে অর্ধেক করে দিই, এক্স থাকলে তাকে অর্ধেক করে দিই, থ্রি এক্স থাকলে তাকে অর্ধেক করে দিই, থ্রি এক্স বাই টু। বুঝতে পারছো আমার কথা? তাহলে 1 মাইনাস cos 2x ইজ ইকুয়াল টু কি হবে, 2 sin স্কয়ার x। 1 মাইনাস cos x থাকলে হইতো 2 sin স্কয়ার x বাই 2। 1 মাইনাস cos 3x থাকলে হবে কি, 2 sin স্কয়ার 3x বাই 2। সো আমরা ওই অ্যাপ ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে উপরে কি আসবে, উপরে আসতেছে হচ্ছে 2 sin স্কয়ার 3x বাই 2, আর নিচে কি আছে 3x স্কয়ার, তাই তো? তাই আছে। আচ্ছা এখন আমাকে বলো আমি ফর্মুলা কি জানি, ফর্মুলা জানি যদি সাইন এক্স থাকে তার নিচে যদি আমি একটা এক্স আনতে পারি তার পরিবর্তে কি বসানো যাবে, ওয়ান বসানো যাবে। এখন আমার আছে কত বলতো ভাইয়া, আমার তো আছে সাইন থ্রি এক্স বাই টু। সাইন থ্রি এক্স বাই টু যদি হয় তাহলে নিচে আমার জোর করে কি আনতে হবে, থ্রি এক্স বাই টু আনতে হবে না, তখন আমি তার পরিবর্তে কি বসাইতে পারবো, ওয়ান বসাই দিতে পারবো। আমার টার্গেট কি বুঝতে পারছো, আমার টার্গেট উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে যেহেতু সাইন থ্রি এক্স বাই টু আছে উপরে তাহলে আমি জোর করে একটা থ্রি এক্স বাই টু নিয়ে আসি নিচে, তাহলে আমার উত্তরটা খুব সহজে আমি আনতে পারবো। তোমাদের সহজ করার জন্য আমি, আচ্ছা লিমিটের একটা প্রপার্টি অনুযায়ী কি জানো, প্রপার্টি তো আমরা পড়ছিলাম যে আমরা যদি ধ্রুবক সংখ্যাগুলো থাকে ধ্রুবক সংখ্যাকে বাইরে নিয়ে আসতে পারি, তাই না? তাহলে এই দুইটাকে আমরা বাইরে নিয়ে, দুইকে নিচে পাঠাই দিই, হ্যাঁ হ্যাঁ দুইকে নিচে পাঠাই দিতে পারি, দুইকে নিচে পাঠাই দিতে পারি। আচ্ছা এই দুইকে চাইলে আমরা, আচ্ছা নিচে পাঠাই দিলে একটা ঝামেলা আছে, আমি আবার একটা এক্সট্রা কাজ করতে হবে, আমি একটু ভেঙে ভেঙে করবো এই প্রথম ম্যাটটা, একটু ভেঙে ভেঙে করবো, সবাই একটু বোঝার চেষ্টা করো। আমার এখানে যে এই ধ্রুবপদ গুলো আছে এই ধ্রুবপদ গুলোকে আমি চাইলে বাইরে নিয়ে আসতে পারি, আমি বাইরে নিয়ে আসলাম, আমি একটু সিম্পলিফাই করার জন্য একটু ভেঙে ভেঙে করতেছি, বড় করে করবো এই ম্যাথটা, পরের অঙ্কগুলো আমি অনেক দ্রুত করবো। এখন সাইন স্কোয়ার থ্রি এক্স বাই টুকে চাইলে আমি হয়ে লিখতে পারি না, একটা সাইন থ্রি এক্স বাই টু ইন্টু আর একটা সাইন থ্রি এক্স বাই টু, চাইলে এভাবে লিখতে পারি কিনা বলো তো, লিখতে পারি, কারণ এই দুইটা সাইন থ্রি এক্স বাই টু মিলেই তো হবে সাইন স্কোয়ার থ্রি এক্স বাই টু, গুণাকারে আছে। এখন বলো তো এখানে আমার কি পড়ে আছে, এক্স স্কোয়ার পড়ে আছে, এক্স স্কোয়ারকে চাইলে কি লেখা যায়, এক্স ইনটু আরেকটা এক্স। এখন বলো তো আমার কি লাগবে, আমার সাইন থ্রি এক্স বাই টু এর নিচে একটা থ্রি এক্স বাই টু লাগবে, আবার এই সাইন থ্রি এক্স বাই টু নিচে আরেকটা থ্রি এক্স বাই টু লাগবে। আমি জোর করে এখানে একটা থ্রি নিয়ে আসলাম, এখানে একটা থ্রি বাই টু নিয়ে আসলাম, আবার জোর করে এখানে একটা থ্রি বাই টু নিয়ে আসলাম। কথা বুঝতে পারছো কি করছি, জোর করে এখানে একটা থ্রি এক্স বাই টু নিয়ে আসছি, এখানে একটা থ্রি এক্স বাই টু নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম, কারণ আমার ফর্মুলা পড়বে, কারণ ফর্মুলা ছিল সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, মানে সাইনের ভিতরে যদি এক্স থাকে এবং সেই এক্সটা যদি নিচে থাকে তার পরিবর্তে ওয়ান আসে, সাইনের ভিতরে তো আমার ছিল থ্রি এক্স বাই টু, আমি জোর করে একটা থ্রি এক্স বাই টু নিয়ে আসলাম। এখন বলো আমার ইকুয়েশনটা যদি আমার সমান রাখতে হয় তাহলে আমার কি করতে হবে, কারণ যেহেতু আমি জোর করে একটা থ্রি বাই টু নিয়ে আসছি তাহলে উপরে একটা থ্রি বাই টু দিয়ে গুণ দিতে হবে, তাই না? এখানে কয়টা থ্রি বাই টু নিয়ে আসতে বলো তো, আমি দেখো তো থ্রি বাই টু নিয়ে আসছি দুইটা, তাহলে থ্রি বাই টু স্কোয়ার দিয়ে উপরে গুণ দিতে হবে,
কাটাকাটি করলে আবার সেম জিনিস চলে আসে না, এই দেখো থ্রি কে থ্রি দিয়ে কাটিয়ে দিলাম, এই থ্রি কে থ্রি দিয়ে কাটিয়ে দিলাম, এই টু টা তো উপরে চলে যাবে, তাহলে আমি একটা জিনিস ভুল করছি, এটা হচ্ছে থ্রি বাই টু হবে, এই দেখো থ্রি বাই টু ইন্টু থ্রি বাই টু, এখন দেখো এই থ্রি কে থ্রি দিয়ে কেটে দিলাম, এই থ্রি কে এই থ্রি দিয়ে কেটে দিলাম, আবার দেখো এই টু কে এই টু দিয়ে কিন্তু কাটা যাবে, আবার এই টু কে এই টু দিয়ে কাটা যাবে, তার মানে আমার কিছু চেঞ্জ হয় নাই, তো আমার সবকিছু আগের মতোই আছে না, দেখো তো সবকিছু কিন্তু যেমন ছিল ইকুয়েশন, ইকুয়েশন কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, সো আমার দেখো এখানে টোটাল, এই দেখো প্রথমে আমি যেটা করছি টু আর থ্রি কে বাইরে নিয়ে আসছি, এবার এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার কে একটু ভেঙে ভেঙে লিখলাম, আর সাইন স্কোয়ার থ্রি এক্স বাই টু কে ভেঙে ভেঙে লিখলাম, সাইন থ্রি এক্স বাই টু ইন্টু সাইন থ্রি এক্স বাই টু, তারপর এক্স দুইটাকে একটু আলাদা আলাদা করলাম তোমাদের বুঝার সুবিধার্থে, এবার এক্স এর সাথে ফর্মুলা ফালানোর জন্য থ্রি বাই টু জোর করে নিয়ে আসলাম, আবার এই এক্স এর সাথে জোর করে থ্রি বাই টু নিয়ে আসলাম, যেই থ্রি বাই টু দিয়ে এক্স কে ভাগ এক্স এর সাথে নিয়ে আসছি সেই থ্রি বাই টু আবার উপরে নিয়ে আসছি, মানে আমি টোটাল ইকুয়েশনটাকে থ্রি বাই টু দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে আবার থ্রি বাই টু দিয়ে উপরে গুণ দিতে হবে, থ্রি বাই টু দিয়ে যদি ভাগ দিছি দুইবার তো থ্রি বাই টু দিয়ে দুইবার আবার উপরে গুণ দিয়ে দিচ্ছি, যেন আমার কোনো আমার ইকুয়েশনে কোনো চেঞ্জ না আসে, তাই তো, তো থ্রি বাই টু দিয়ে দুইবার ইকুয়েশন উপরে গুণ দিচ্ছি, তাহলে উপরে কি আসে থ্রি স্কোয়ার ডিভাইড বাই টু স্কোয়ার, এখন তোমরা আমাকে বলো, আচ্ছা বাই দ্য ওয়ে আমার একটা জিনিস খেয়াল করো, বাইরে আমরা কমন নিয়ে কি আনছিলাম, উপর থেকে টু আর থ্রি কি কমন নিয়ে টু বাই থ্রি আনছিলাম না, তো এখান থেকে একটা থ্রি একটা থ্রি কিন্তু কেটে দেওয়া যায়, একটা টু কিন্তু কেটে দেওয়া যায়, তাহলে এখানে আলটিমেটলি শুধু একটা থ্রি বাই টু পরে থাকে, তাহলে এই হচ্ছে থ্রি বাই টু কে বাইরে লিখলাম, এখন আমার টোটাল পরে যেতেছে পরে আসতেছে কি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন থ্রি এক্স বাই টু ডিভাইডেড বাই থ্রি এক্স বাই টু ইন্টু সাইন থ্রি এক্স বাই টু ডিভাইডেড বাই থ্রি এক্স বাই টু, এখন বলতো লিমিটের একটা প্রপার্টি তোমরা পড়ছিলে কিনা, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু জি এক্স যদি থাকে তাকে কিভাবে লেখা যায়, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ জি এক্স, মানে যদি দুইটা ফাংশনের উপর একসাথে গুণফলের ফাংশনের উপর যদি বাইরে যদি লিমিট থাকে সেই লিমিটটাকে আমরা দুইজনের মধ্যে ভাগ করে দিতে পারি না, লিমিট এক্স টেন্স টু এইটা আবার লিমিট আবার এইটা এভাবে চাইলে কিন্তু ভাগ করে দিতে পারি, এটা লিমিটের একটা প্রপার্টি ছিল যেটা লাস্ট ক্লাসে আমি তোমাদের লাস্টের দিকে লেখাই দিছিলাম, তাহলে সেই প্রপার্টিটা আমি এখন অ্যাপ্লাই করবো, সো আমার এখানে আছে থ্রি বাই, সো আমার এখানে আছে হচ্ছে থ্রি বাই টু বাইরে আছে, তারপর আমি লিমিট এক্স টেন্স টু জিরো দুইজনের মধ্যে অ্যাপ্লাই করে দিব, x tends to 0 sin 3x by 2 divided by 3x by 2 into limit x tends to 0 sin 3x by 2 divided by 3x by 2 এখন বলো তো sin এর ভিতরে 3x by 2 নিচে 3x by 2 আর x এর লিমিট x tends to 0 পুরোটার মান কত হবে 1 sin এর ভিতরে 3x by 2 নিচে 3x by 2 x এর লিমিট হচ্ছে 0 তাহলে পুরোটার মান কত হবে 1 তাহলে आंसर কত হবে 3 by 2 into 1 into 1 মানে হচ্ছে কত 3 by 2 এই ম্যাটটা তোমরা বুঝতে পারছো কিনা বলো সবাই কি বলো এই ম্যাটটা আবার দেখাবেন আবার অবশ্যই আবার দেখাবো এই ম্যাটটা আবার একটু দেখাই দেখো শুরু থেকে সবাই একটু খেয়াল করো এটাই লাস্ট ম্যাথ এখানে এরপরে আমি শেষ করে দিতেছি ক্লাস আমার ছিল 1 cos 3x / 3x² যেখানে আমি x এর মান 0 বসালে আমি দেখতেছিলাম 0 / 0 আকৃতির একটা ফরম্যাট চলে আসে আমি জানি লিমিট x টেন্ডস টু 0 sin x / x হচ্ছে 1 সো আমি যেটা করছি 1 cos 3x কে ত্রিকোণমিতির একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করলে কি আসে 1 cos 3x আসে 2 sin স্কয়ার 3x/2 ঠিক আছে সো 2 sin স্কয়ার 3x/2 ছিল আর নিচে আগে থেকে 3x স্কয়ার ছিল সো আমি যেটা করেছি 2 আর 3 কে প্রথমে বাইর করে নিয়ে আসছি বের করে নিয়েছি তোমাদের বোঝার সুবিধা চাইলে আর অনেক শর্টকাট করা যেত ম্যাটটা সো 2/3 কে বাইরে নিয়ে আসছি সো আমার এখন বলতো কি পড়ে আছে sin স্কয়ার 3x/2 পড়ে আছে sin স্কয়ার 3x/2 কে চাইলে লেখা যায় sin 3x/2 * sin 3x/2 দুইটা সাইন স্কোয়ার থ্রি এক্স বাই টু যেহেতু তাহলে দুইটা সাইন সাইন থ্রি এক্স বাই টু আছে তার মধ্যে গুণাকারে তো আমি একটু ভেঙে ভেঙে লিখলাম তোমাদের বুঝার সুবিধার্থে লিখলাম পরবর্তীতে শর্টকাটটা আমি পরে দেখাবো সো সাইন থ্রি এক্স বাই টু ইন্টু সাইন থ্রি এক্স বাই টু আছে এরপরে দেখো এখানে আমি 2/3 কিন্তু প্রথমেই বাইরে নিয়ে আসছি সো 2/3 তো বাইরে নিয়ে আসলাম সো পরে থাকলো কি শুধুমাত্র এক্স স্কোয়ার পরে আসে না তাহলে আমি একটা সাইন থ্রি এক্স বাই টু এর নিচে একটা এক্স লিখলাম আরেকটা সাইন থ্রি এক্স বাই টু এর নিচে আরেকটা এক্স লিখলাম এখন আমার ফর্মুলা বলতেছে আমাকে সাইন এর ভিতরে যদি এক্স থাকে নিচে যদি এক্স থাকে তাহলে তার লিমিটের মান কত হয় 1 হয় এখন সাইন এর ভিতরে 3x/2 আছে তাহলে নিচে একটা 3x/2 যদি আমি আনতে পারতাম তাহলে ওই মান ওই রাশির মান আমি 1 বসাতে পারতাম তাহলে আমি জোর করে একটা 3/2 দিয়ে পুরো রাশিটাকে 3/2 দিয়ে ভাগ দিছি আবার এই এক্সটাকেও মানে আবার এই ডান পাশের রাশিটাকেও 3/2 দিয়ে ভাগ দিছি
সো দুইবার যেহেতু 3/2 দিয়ে ভাগ দিছি আবার দুইবার 3/2 দিয়ে উপরে গুণ দিয়ে দিলাম যেন আমার ইকুয়েশন কোনো চেঞ্জ না হয় তারপরে আমি আলাদা আলাদা ভাবে দুইজনের উপর লিমিট অ্যাপ্লাই করলাম লিমিট x টেন্স টু 0 sin 3x/2 ডিভাইডেড বাই 3x/2 ইনটু লিমিট x টেন্স টু 0 sin 3x/2 ডিভাইডেড বাই 3x/2 তারপরে এই রাশির মান আসতেছে 1 আর এই বাম ডান পাশের রাশির মান আসতেছে 1 আর বাইরে আগে থেকে ধ্রুবক হিসেবে বাইরে কত ছিল 3/2 ছিল সো অ্যানসার হচ্ছে আমাদের 3/2 সবাই বুঝতে পারছো একজন না বুঝতে বলো এটা বুঝা মানে তুমি আজ অনেকগুলো ম্যাথ বুঝে গেছো তুমি লিটারালি লিমিটের অনেকগুলো ম্যাথ বুঝে গেছো লিমিটের প্রত্যেকটা ম্যাথে একই সূত্র বারবার অ্যাপ্লাই হবে একই সূত্র বারবার অ্যাপ্লাই হবে একই জিনিস বারবার আসবে সবাই কি বুঝতে পারছো কিনা বলো এই পর্যন্ত বুঝতে পারছো সবাই আজমাইন বুঝতে পারছো মুহিন বুঝতে পারছো আমি আবার একটু দেখাই দেখো এবার বুঝো কিনা তো প্রথমে প্রথম লাইনটা দেখো সাইন 1 মাইনাস কস 3x এটাকে যে আমি এয়া লিখছি সেটা তো বুঝতে পারছো 1 minus cos 3x এ কিভাবে 2 sin x 3 / 2 লিখছি সেটা বুঝতে পারছো জি জি ওকে এখন আমি যেটা করছি দেখো যে লিমিটের মধ্যে যদি তুমি কোনো কনস্ট্যান্ট থাকে দেখো 2 আর 3 এটা কনস্ট্যান্ট না 2 আর 3 কে যারে বাইরে নিয়ে আসে আমি বাইরে নিয়ে আসছি বুঝতে পারছো বাইরে নিয়ে আসলাম লিমিটের লিমিটের বাইরে 2/3 কে লিখছি দেখো বুঝছো বুঝতে পারছো জি আচ্ছা এখন এখানে কত ছিল sin স্কয়ার 3x sin স্কয়ার 3x/2 ছিল sin স্কয়ার 3x/2 কে আমি দুটো sin 3x/2 লিখলাম গুণাকারে sin 3x/2 ইনটু sin 3x/2 এবার বুঝতে পারছো বুঝতে পারছি আচ্ছা এরপরে দেখো আমার নিচে কি ছিল আমি যদি এই 3 টাকে বাইরে নিয়ে আসি এখন আমার শুধুমাত্র x স্কয়ার পড়ে আছে না x স্কয়ার পড়ে আছে এখন এই x স্কয়ার কে আমি একটু ভাগ করে লিখলাম একটা x কে লিখলাম sin 3x/2 এর নিচে আরেকটা x কে লিখছি আরেকটা sin 3x/2 এর নিচে তো আমি এগুলো একটু মুছে দিই আমি আবার ক্যালকুলেশনটা সহজ করে দেখাই শুরু থেকে আমার x স্কয়ার ছিল x স্কয়ারকে একটা x কে লিখলাম একটা sin 3x/2 নিচে আরেকটা x কে লিখলাম আরেকটা sin 3x/2 নিচে বাট ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য sin এর ভিতর যেহেতু 3x/2 আছে আমার নিচে কি আনতে হবে 3x/2 আনতে হবে তাই আমি জোর করে পুরো রাশিটাকে 3/2 দিয়ে ভাগ দিলাম 3/2 দিয়ে ভাগ দেওয়ার কারণে 3x/2 চলে আসছে আবার এটাকেও 3/2 দিয়ে ভাগ দিলাম যেহেতু পুরো রাশিটাকে 3/2 দিয়ে ভাগ দিছি তাহলে আবার 3/2 দিয়ে গুণ দিয়ে দিতে হবে কারণ আমি তো জোর করে 3/2 দিয়ে ভাগ দিছি তাহলে 3/2 দিয়ে আবার দুইবার গুণ করে দিছি বুঝছো তাহলে আমার ইকুয়েশন কোনো চেঞ্জ হয় না কিন্তু আচ্ছা এখন যেটা হইছে আমি এটা মুছে দিতেছি এখন যেটা হইছে যে এখানে দেখো এবার আমাদের লিমিটের একটা আচ্ছা এবার দেখো তো এখানে 3/2 3/2 3/2 দুইটা 3/2 আছে আর এখানে দেখো তো এই 3 দিয়ে চাইলে এই 3 কে কাটা যায় কিনা কাটা যায় না আর এই 2 দিয়ে এই 2 কে কাটা যায় না জি কেটে দিলাম তো কেটে দিলাম তো এখন শুধুমাত্র 3/2 পড়ে আছে তো 3/2 কে প্রথমে লিখলাম শুরুতে লিখলাম কনস্ট্যান্ট দিয়ে তো যে কোনো জায়গায় লিখতে পারো এবার বলে এই পুরো রাশির উপর আমি লিমিট অ্যাপ্লাই করলাম লিমিট অ্যাপ্লাই করলে এখন এটার উপরে চাইলে আমি এইভাবে আলাদা আলাদা ভাবে দুইটা রাশির লিমিট অ্যাপ্লাই করতে পারি লিমিট x টেন্স টু 0 sin 3x/2 ডিভাইডেড বাই 3x/2 ইনটু লিমিট x টেন্স টু 0 sin 3x/2 ডিভাইডেড বাই 3x/2 কিভাবে এই কাজটা করতে পারছি কারণ আমাদের লিমিটের একটা প্রপার্টি আছে যদি দুইটা ফাংশন গুণাকারে থাকে যখন ধরো তো sin 3x/2 ইনটু sin 3x/2 ডিভাইডেড বাই এই দুইটা গুণাকারে আছে না তাহলে তুমি তাদের উপর আলাদা আলাদা লিমিট অ্যাপ্লাই করতে পারবে বুঝতে পারছো আলাদা ভাবে আমি sin 3x/2 ডিভাইডেড বাই 3x/2 এর উপর লিমিট অ্যাপ্লাই করলাম একবার আবার এটার উপর আমি আবার আরেকবার লিমিট অ্যাপ্লাই করলাম এখন এই লিমিটের মান কত বলতে পারবা এই লিমিটের মান হচ্ছে ফর্মুলা অনুযায়ী এই লিমিটের মান হচ্ছে 1 কিভাবে 1 তুমি কই ফর্মুলাটা আমি লিখে দিলাম না আজকে ফর্মুলাটা কি ছিল লিমিট x টেন্ডস টু 0 sin x / x = কত 1 না 1 তাহলে যদি sin 3x/2 থাকে নিচে যদি আবার 3x/2 থাকে তাহলে তার মান হবে 1 মানে মেইন কথা হচ্ছে sin এর ভিতর যা নিচে যদি তা থাকে তাহলে তার মান হবে 1 জি তাহলে তাহলে আমি সেই হিসেবে আমি তাহলে দেখো তো এই এটার লিমিট 1 লিখতে পারি প্রথমটার লিমিট 1 লিখতে পারি এটার লিমিট 1 লিখতে পারি উত্তর কি 3/2 হবে উত্তর হবে শুধুমাত্র 3/2 বুঝতে পারছো এবার বুঝতে পারছো জি
ওকে ভেরি গুড তাহলে এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে এই ম্যাথ রিলেটেড আরো কিছু ম্যাথ আছে বইয়ের মধ্যে ওগুলো ট্রাই করো আমি নেক্সট ক্লাসে আরো অনেক ম্যাথ প্র্যাকটিস করব তো আজকে ক্লাস আসলে এই পর্যন্তই